তোমরা প্র্যাকটিস শুরু করে দিতে চলেন। লাস্ট ক্লাসে যে বিষয়গুলোর উপর প্র্যাকটিস করছিলাম সেগুলো একটু দেখে নিই। পিএইচপি 41, ক্লাস নাম্বার 10, তাই না? 10 নাম্বার ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে অ্যাড দিয়ে শুরু করছিলাম না? বলা হচ্ছিল অ্যারে কি, অ্যারে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা মাল্টিপল ডাটা স্টোর করতে পারি, তাই না? এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। অ্যারের মধ্যে ইন্ডেক্সে ধরে ধরে ভ্যালু রাখতে হয়, আবার ইনডেক্স ধরে ধরে ভ্যালু বের করতে হয় অ্যারে থেকে। তো আমি সিঙ্গেল একটা অ্যারেকে জাস্ট ইকো করতে পারি না, তাহলে এরর দেখাচ্ছিল। অ্যারে টু স্ট্রিং কনভার্সন এরকম কিছু। অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি তখন আমরা এভাবে ভ্যালু রাখতে পারি, অ্যারের মধ্যে আবার এভাবে ভ্যালু রাখতে পারি। যেহেতু ইনডেক্স ধরে ধরে অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয়, সেক্ষেত্রে ইনডেক্সের উপর বেস করে অ্যারেকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা ছিল হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো পিএইচপিতে বেসিক্যালি আমরা ইনডেক্সের উপর বেস করে অ্যারেকে তিন ভাগে ভাগ করতে পারি। কেমন? সো নিউমেরিক অ্যারে বলা হচ্ছে কখন, যখন কোনো একটা অ্যারের ইনডেক্স হচ্ছে ইন্টিজার সংখ্যা, তখন তাকে বলা হচ্ছে নিউমেরিক অ্যারে। যখন কোনো একটা অ্যারের ইনডেক্স হচ্ছে স্ট্রিং, তখন তাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা নিয়ে হয়তো আমাদের প্র্যাকটিস করা হয়নি লাস্ট ক্লাসে, তাই না? সো আমরা ওটা দিয়ে শুরু করি আর কি। ওটা দিয়ে ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে ফরেস্ট লুপের মাধ্যমে কিভাবে কোনো একটা অ্যারের মধ্যে থেকে যতগুলো ইন্ডেক্স থাকুক না কেন সবগুলো ভ্যালু একসাথে প্রিন্ট করা। এরপরে আমরা প্রিন্টার ফাংশনের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম প্রিন্টার কি রিটার্ন করে বলেন তো। এবং ব্রাউজার তার আউটপুট নিয়ে আসে। So this is our output, এবং এখানে আমরা কোড লিখবো। এই কাজটা সবাই রেডি করে ফেলেন।
সবাই কাজটা করতে পারছেন? জি স্যার। ফাইন। সো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্র্যাকটিস করব। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হচ্ছে কখন, যখন কোনো একটা অ্যারের ইনডেক্স হচ্ছে একের অধিক, তখন তাকে বলা হচ্ছে কি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সেটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হতে পারে 2D 3D এরকম হতে পারে আর কি। হ্যাঁ, তো বলা হয়ে থাকে 2D দিয়ে যদি আমরা কোনো মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করি সেটাকে কিয়ামত রাত পর্যন্ত লিখলেও শেষ হবে না। সো 3D এর কথা তো বাদ দেন, 4D এর কথা বাদ দেন, 2D দিয়ে যদি শুরু করি। হ্যাঁ, 2D বলতে বোঝানো হচ্ছে অ্যারের ইন্ডেক্স হচ্ছে 2টা, রাইট? অ্যারের ইন্ডেক্স হচ্ছে 2টা। তাহলে কিভাবে আমরা একটা 2D অ্যারে তৈরি করতে পারি খেয়াল করেন। সো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে আমি বললাম ডেটা ইজ ইকুয়াল টু অ্যারে, একটা অ্যারে নিয়ে নিলাম। এবার আমি অ্যারের মধ্যে ডেটা রাখবো, আমি বললাম ডেটা
ঠিক আছে না তো এটা হচ্ছে একটা আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেখানে ভ্যালু রাখলাম একটা জিনিস খেয়াল করেন এখানে প্রত্যেকটা অ্যারের মধ্যে আমরা যখন ভ্যালু রাখছি এখানে ইনডেক্স হয়েছে দুইটা আমরা লাস্ট ক্লাসে যে অ্যারেটা প্র্যাকটিস করছিলাম দেখেন এখানে এখানে অ্যারের ইনডেক্স হলো একটা আর এখানে ইনডেক্স কিন্তু দুইটা তো যখন কোনো একটা অ্যারের ইনডেক্স একের অধিক হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কে বেসিক্যালি আমরা একটা ডেটাবেজের টেবিলের সাথে কম্পেয়ার করতে পারি হ্যাঁ ডেটাবেজের টেবিলের সাথে তো হ্যাঁ এই টেবিলটাকে আমরা মানে এই অ্যারেটাকে আমরা একটা ডেটাবেজের টেবিলের সাথে কম্পেয়ার করতে পারি দেখেন যখন আমরা ডেটাবেজের টেবিলের কথা বলা হয় টেবিলের মধ্যে কি থাকে বলেন তো ডেটাবেজের রো আর কলাম এর মধ্যে রো ফিক্স থাকে কলাম চেঞ্জ হবে তাই না আমি কিন্তু ভুল বলতে পারি আমার কথা বিশ্বাস করেন না তারা জেনে শুনে হ্যাঁ বললেন আমি আপনাদেরকে যতগুলো কথা বলবো অনেকগুলোই আন্দাজি বলতে পারি ঠিক আছে আপনাদের টেস্ট করার জন্য যে ঘুমাইতেছেন না জায়গায় আছেন সো নাও টেবিলের মধ্যে এটা যদি একটা টেবিল হয় এটা যদি একটা টেবিল হয় এগুলো হচ্ছে রো তাই না আর এগুলো হচ্ছে কি কলাম সো যখন কোনো একটা টেবিল করা হয় রো ফিক্স থাকে না কলাম ফিক্স থাকে কেয়া বলেন তো কলাম ফিক্স রো ফিক্স প্রথমে একটা ডাটা আসলে পরে একটা আসলে ভাবে কি হাজার হাজার রো আসতে পারে না পারে কিন্তু এখন এরকমই যদি হয় তাহলে মনে করেন এরকম একটা টেবিল কিন্তু বেসিক্যালি এখানে আছে কোন একটা এর একটা টেবিল ডাটাবেজে ডাটা গুলো এভাবে থাকে না রো এবং কলাম আকারে ডাটা গুলো থাকে তো মনে করেন এখন এইভাবে যদি হয় 0 1 2 3 0 1 2 দেখেন এইটা যদি আমরা ওই টেবিলের সাথে কম্পেয়ার করি এখানে কিছু ডাটা আছে লাইক 10 থেকে শুরু করে 120 পর্যন্ত এই ডাটাগুলোকে আমরা এই ডাটা নামক অ্যারের মধ্যে রাখছি কিভাবে রো এবং কলাম আকারে তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটু খেয়াল করে দেখেন সবগুলো ইয়ের মধ্যে কিন্তু এটা হচ্ছে কি রো 0 নাম্বার রো এটা 1 নাম্বার রো এটা 2 নাম্বার রো এটা 3 নাম্বার রো এবং প্রত্যেকটা রোতেই কলাম কয়টা দেখেন তো 0 1 2 0 1 2 এটা একটা রো এটা একটা রো এটা একটা একটা রো তাহলে এখানে চারটা রো আছে এবং প্রত্যেকটা রোতেই কলাম কয়টা একটা করে মনে করেন এইটা এই যে অ্যারের মধ্যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যদি আমরা টেবিলে রাখি তাহলে বলেন তো এখানে কত হবে এই ডাটা কত হবে 110 কিভাবে বলছে এখন বাস্তব রিয়েল লাইফে রিয়েল লাইফে কখনোই এই 2D অ্যারে তৈরি করা হয় না এই যে আমরা 2D অ্যারে তৈরি করলাম না রিয়েল লাইফে কখনোই 2D অ্যারে তৈরি করা হয় না ঠিক আছে আমরা যখন ডেটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসি তখন ডাটাগুলো 2D অ্যারে আকারে আমাদের কাছে আসে তার মানে ডেটাবেস থেকে ডাটা যখন তুলে নিয়ে আসব সেটাকে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে সেই ভেরিয়েবলটা হবে একটা 2D অ্যারে তাহলে এই আমাদের তো টেবিল এরকমই হবে যখন আমরা ডেটাবেসে ডাটা সেভ করব তখন টেবিলের মধ্যে ডাটা রাখবো না টেবিলটা কেমন হবে এরকম হবে নেম মোবাইল অ্যাড্রেস তারপরে একটা একটা করে ফর্ম থেকে আমরা ইনপুট দেব নতুন নতুন রো ইনসার্ট হবে তাই না এখন যদি আমি টেবিল থেকে সবগুলো ডাটা কোয়েরি করে তুলে নিয়ে আসি তাহলে সেটা কি অনেকটা এভাবে আসবে না আমার কাছে এই জন্য 2D এর কখনোই তৈরি করা হয় না ঠিক আছে 2D এর এই আকারে আসে তো তারপরও আমরা জাস্ট দেখলাম যে যখন ইনডেক্স এভাবে হচ্ছে ভ্যালু রাখা যাচ্ছে আর কি এখন এভাবে যদি আমি ডাটা রাখি বলেন যে 2D এর শেষ হবে কবে
আমি এক পাশে এক কোটি আরেক পাশে এক কোটি দিতে পারবো, কোনো সমস্যা নাই। এক পাশে এক হাজার কোটি আরেক পাশে এক হাজার কোটি দিতে পারবো, সমস্যা কেন? তো শেষ হবে কি আমাদের আগ পর্যন্ত? শেষ হবে না কিন্তু। হ্যাঁ, রাইট, মেমোরি যতক্ষণ থাকে ততক্ষণ শেষ হবে না। হ্যাঁ, ফাইন, গুড, যতক্ষণ মেমোরি আছে ততক্ষণ শেষ হবে না। দেখা টু ডিয়ারে দিয়ে, তাহলে থ্রি ডিয়ারে, ফোর ডিয়ারে, তো এগুলো ইমাজিন করাটা একটু ডিফিকাল্ট আর কি, যে কি ভাবছে এখানে আল্লাহ জানে। সো নাও এবার দেখেন আমরা টু ডিয়ারে থেকে ডাটাটা বের করব কিভাবে। এটা যদি একটা টু ডিয়ারে হয়, আমরা বেসিক্যালি ডাটাগুলো আছে কোথায়, টেবিলে। আমরা ভার্চুয়ালি ধরে নিলাম যে ডাটাগুলো এভাবে আছে। আমার কথা কি শুনতেছেন? যে এই ডাটাগুলো ভার্চুয়াল, এই ডাটাগুলো অ্যাকচুয়ালি থাকে কোথায়, ডেটাবেজে। ডেটাবেজের জিনিসগুলোই আমরা ভার্চুয়ালি এখানে একটা পিএইচপি ফাইলের মধ্যে, একটা টু ডিয়ারের মধ্যে এভাবে রেখে দিলাম। ধরে নিলাম যেগুলো ডেটাবেজের মধ্যে আছে। এখন আমি এই সবগুলো ডাটাই কার মধ্যে আছে? ডেটার মধ্যে আছে না? 10 থেকে শুরু করে 120 পর্যন্ত সবগুলো ইনফরমেশনই এই ভেরিয়েবলের মধ্যে আছে। এখন আমি এখান থেকে এই ভ্যালুগুলোকে বের করব কিভাবে? এগুলো তো অ্যাকচুয়ালি এই যে 110, 20, 30 এই সবগুলো ইনফরমেশন কোথায় থাকবে বলেন তো? ডেটাবেজে থাকবে। এখন তো আমরা এই পিএইচপি এর ফাইলটা তো ডেটাবেজের সাথে কানেক্টেড না, তাই না? তো এখন আমরা টেম্পোরারি ওই ডাটাবেজের জিনিসগুলোকে ভার্চুয়ালি টু ডিয়ারে আকারে এখানে রাখলাম। এখন মেইন টার্গেট হচ্ছে যে এই ডাটাটা একটা টু ডিয়ারে এখান থেকে আমি কিভাবে বের করব ভ্যালু। যখন আমরা রিয়েল লাইফ কাজ করব তখন তো এগুলো ডাটাবেস থেকে কোয়েরি করে এনে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। এবার সেই ভেরিয়েবল থেকে কিভাবে ডাটাগুলো বের করবেন খেয়াল করেন। আমরা ইউজ করতে পারি ফর ইচ, না করে আমরা প্রথমে ডিরেক্ট কি করতে পারি, ডলার সাইন ডেটা ওয়ান জিরো, ডলার সাইন ডেটা ওয়ান জিরো, তেন কত আসা উচিত, 40। আমরা চেক করি, এই যে 40 চলে আসছে। তেমন এভাবে অ্যারে থেকে ডাটা বের করা যাচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ধরে ধরে, অথবা আমি ফরেস লুপ দিয়ে বের করতে পারি। ফরেস এর মধ্যে দিয়ে দিলাম ডেটা অ্যাজ বলেন তো আউটপুট কি আসবে এবার? হ্যাঁ, বুঝে বলছেন তো যা বলছেন, ফাইন। বেসিক্যালি এটা কি, একটা টু ডিয়ারে না সিঙ্গেল অ্যারে? টু ডিয়ারে মানে মাল্টি ডাইমেনশনাল টু ডিয়ারে আর কি, যে একটা টু ডিয়ারে। তো এই অ্যারে থেকে এই অ্যারের মধ্যে ডাটাগুলো কিভাবে আসে একটা একটা জিনিস খেয়াল করেন। টু ডিয়ারের মধ্যে ডাটাগুলো কিভাবে থাকে, রো এবং কলাম আকারে। হ্যাঁ বল স্যার, বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যখন টু ডিয়ারে অথবা মাল্টি ডাইমেনশনাল অ্যারে কথা বলা হচ্ছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে অথবা টু ডিয়ারে তে ডাটাগুলো কিভাবে থাকে, রো এবং কলাম আকারে। ডেটাবেজের মধ্যে, সরি, টু ডিয়ারের মধ্যে ডাটাগুলো কিভাবে থাকে, রো এবং কলাম আকারে। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে, এখানে ইন্ডেক্স কয়টা, দুইটা। সো প্রথম ইন্ডেক্সটা কি, কলাম না রো? তাহলে বেসিক্যালি এই ডাটা এই ভেরিয়েবলটার মধ্যে
এই ভেরিয়েবলটার মধ্যে ডেটা এই ভেরিয়েবলটার মধ্যে সবগুলো ভ্যালু আছে না 10 থেকে শুরু করে 120 পর্যন্ত তো এই ভ্যালুগুলো কিভাবে আছে রো এবং কলাম আকারে রো এবং কলাম আকারে সো ফরেস্ট লুপে এখানে কিভাবে কাজ করবে খেয়াল করেন প্রথমবার ইটারেশনে এই ডাটা থেকে ডাটার মধ্যে সবগুলো কি আছে রো এবং কলাম আছে এখান থেকে এখানে কি যাবে একটা রো এই ডাটার মধ্যে কি আছে রো এবং কলাম আকারে ডেটাগুলো আছে এই ভেরিয়েবলটার মধ্যে এই ভেরিয়েবলটা থেকে এখানে প্রথমে যাবে হচ্ছে কি একটা রো এখন এই রোর মধ্যে ডাটাগুলো আবার কিভাবে আছে যেমন মনে করেন যে 3 নাম্বার রো 3 নাম্বার রোর মধ্যে ডাটাগুলো কিভাবে আছে কলাম আকারে না 0 নাম্বার কলামে আছে 100 1 নাম্বার কলামে 110 2 নাম্বার কলামে আছে 120 তার মানে এখন এখান থেকে এখানে যাবে কি প্রথম রো কোনটা 0 নাম্বার রো এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার রো এটা 3 নাম্বার রো এটা 4 নাম্বার রো তাই না তো এখান থেকে এখানে প্রথম রোটা আসবে প্রথম রো কোনটা এটা তো তাহলে প্রথম রোর সাথে রো থেকে আপনি বের করছেন কোন কলামটা 0 নাম্বার কলাম তারপরে কিছু করছেন করেন নাই এখানে আসবে আবার এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে কি যাবে বলেন 2 নাম্বার কলাম 2 নাম্বার রো যাবে 2 নাম্বার কলাম করে 2 নাম্বার রো এখান থেকে এখানে কি যাবে 2 নাম্বার রো এবার 2 নাম্বার রো থেকে আপনি কোনটা বের করছেন প্রথম কলামটা এখানে আসবে আবার এখান থেকে এখানে কি যাবে 3 নাম্বার রো 3 নাম্বার রো থেকে প্রথম কলাম তাহলে দেখেন প্রত্যেকটা রোরই কোন কলামটা আসবে প্রথম কলামটা তাহলে 10 40 70 110 আমরা চেক করি দেখি আসে কিনা 10 40 70 110 এবার এগুলোকে একটু দূরে দূরে যদি নিতে চান তাহলে কি করতে হবে আমি একটা এমটি স্ট্রিং কনকেট করে দিলাম এই ভেরিয়েবলটার সাথে হ্যাঁ এবার যদি রিলোড দেই যে 10 40 70 110 আসছে না দেখেন তো আপনাদের এরকম আসে কিনা আচ্ছা এখন আপনি এখান থেকে কয়টা কলাম বের করছেন একটা কলাম আপনি আর একটা কলাম বের করবেন তাহলে কি করতে হবে এর কত হবে বলেন One, very good. এখানে কত হবে টু দ্যাটস অল 012 কলাম যদি সবসময় ফিক্সই থাকে তাহলে আপনারা ফল করতে লাগবে হ্যাঁ এখন এখানে কথা আছে কলাম কিন্তু এখানে কতগুলো থাকবে একটা রোতে কতগুলো কলাম থাকবে সেটা কি আমি জানি না তো যখন আপনি কলাম জানবেন তখন আমরা এভাবে বের করতে পারবো যখন কলাম জানবো না তখন নেস্টিং ফর ইচ হ্যাঁ নেস্টেড ফর ইচ আর কি হ্যাঁ সো এখন দেখেন বেসিক্যালি কি করতেছে এই ফরেস্ট লুপটা এটা হচ্ছে আমার ফরেস্ট লুপ এই সিনট্যাক্সটা এটা হচ্ছে কি আমার একটা 2D অ্যারে এই সিনট্যাক্সটা এই 2D অ্যারে থেকে এখানে কি বের করবে একটা রো 2D অ্যারে এর মধ্যে ডাটাগুলো কিভাবে থাকে রো এবং কলাম আকারে তার মানে এই ডাটা ভেরিয়েবলটার মধ্যে ডাটাগুলো কিভাবে আছে রো এবং কলাম আকারে এখান থেকে এখানে প্রথমে কি আসবে একটা রো আসবে এখান থেকে ওই রো থেকে আমি কি বের করলাম 0 নাম্বার কলাম 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম তিনটা কলাম বের করলাম তাই না তিনটা কলাম বের করে ইকো করলাম এন্ড ফাইনালি আমি কি করতে পারি একটা লাইন ব্রেক দিতে পারি যে একটা কলাম প্রিন্ট হওয়ার পর কি করবে সে একটা লাইন ব্রেক দিবে আমরা একটা এইচটিএমএল ব্রেক বিআরটাকে অ্যাপেন্ড করে দিলাম ইনক্লুডিং দিস ভেরিয়েবল এবার যদি চেক করে দেখেন এবার কিন্তু পুরো জিনিসটা চলে আসছে 10 20 30 40 50 60 70 80 90 ডেটাবেজ ডাটাগুলো এভাবে আসে না
তাহলে এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই রিভার দিয়ে এরকম দেখতে পাচ্ছি। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা তো এক্ষেত্রে একটা অ্যারের মধ্যে রো এবং মানে কলাম কয়টা আছে সেটা আমরা জানি, বাট যখন কলাম কতগুলো আছে সেগুলো যদি না জানেন তখন কি করবেন? তখন কিন্তু আর এভাবে কাজ হবে না, তাই না? এবং আপনাদের মধ্যে থেকে একজন বলে দিচ্ছেন যে তখন কি করতে হবে, নেস্টেড ফরেস্ট ইয়া করতে হবে আর কি। তো চলেন আমরা নেস্টেড ফরেস্ট কিভাবে ইউজ করতে হয় সে বিষয়টি একটু দেখে আসি। ফরেস্টের মধ্যে আবার ফরেস্ট দিয়ে দিলাম, তাহলে এখন যদি এখন এই লুপটা কিভাবে কাজ করবে খেয়াল করেন। সো এই ফাংশনটা এই সিনট্যাক্সটা ফরেস্ট সিনট্যাক্সটা এই ভেরিয়েবল থেকে প্রথমে এখানে কি নিয়ে আসবে, একটা রো, আবার এখান থেকে এ কি করবে, এই রো থেকে কি করবে একটা একটা করে কলাম বের করবে। সো প্রথম কলাম ইনডেক্স করবে, এবার এই রোর মধ্যে যতগুলো কলাম থাকবে এই লুপটা, তাহলে এই সেকেন্ড ফরেস্টটা কতবার ঘুরবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে বলেন তো? কলাম কতগুলো আছে এই রোটার উপরে, কতগুলো কলাম আছে, আর প্রথম ফরেস্টটা ঘুরবে কতবার, যতগুলো রো আছে। ভেরি সিম্পল। এখন মনে করেন যদি আমি ব্রাউজারে দেখি আসবে সবগুলো এক লাইনে আসবে, তাই না? সবগুলো কিছু এক লাইনে চলে আসছে। এখন আমি যদি আগের মতো করতে চাই তাহলে কি করতে হবে, একটা রো প্রিন্ট করা শেষ হবে কখন বলেন? এখন এই ফরেস্ট লুপটা এই টু ডিআর থেকে প্রথমে একটা রো বের করবে, আর এই ফরেস্ট লুপটা রো থেকে একটা একটা করে কলাম বের করবে, দেন এভাবে আউটপুট জেনারেট করবে। এবার যদি চেক করে দেখেন আমরা আগের মতো চলে আসছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, ঠিক আছে, এভাবে চলে আসছে বিষয়গুলো। আপনি যদি গরমের দিনে সোয়েটার পরে ঘুরেন কোন সমস্যা আছে? সমস্যা নেই স্যার, এটা করা যাবে কিনা? যাবে, ঠিক আছে। গরমের দিনে সোয়েটার পরে ঘুরলে কোন সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, আর বিষয়টা সুটেবল হবে না আর কি। হ্যাঁ, এই পোশাকটা এই শীতের জন্য। এখন ঘটনা হচ্ছে একটু খেয়াল করেন, সো টু ডিআর এর ক্ষেত্রে যে প্র্যাকটিসটা আমরা তখন করলাম এখান থেকে জিস্ট কিছু কথা বলি, আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা এই কথাগুলো বলতে পারেন। প্রথম কথা হচ্ছে টু ডিআর এর মধ্যে ডাটা কিভাবে থাকে,
রো এবং কলাম আকারে থাকে। তো টু ডি আর এর ইন্ডেক্স কয়টা হয়? দুইটা। প্রথম রোকে বলা হয় রো, পরের রোকে বলা হয় কলাম। ঠিক আছে, ফাইন। সো বেসিক্যালি টু ডি আর এর মাধ্যমে কোনো ডাটা রাখা হয় না। আমরা যখন ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসি সেটা টু ডি আর আকার আমাদের কাছে আসে। এন্ড দ্যাটস অল। সো এতটুকুন বললে হবে আর কি মোটামুটি টু ডি আর এর সম্পর্কে। ইনফ্যাক্ট প্র্যাকটিস করতে করতে আরো অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, সবগুলো হচ্ছে কি কলাম। প্রথম ইন্ডেক্সটা হচ্ছে রো আর পরের ইন্ডেক্সটা হচ্ছে কি কলাম। তাহলে এই ডেটার মধ্যে কি সবগুলো রো এবং সবগুলো কলাম আছে। তো প্রথমবার যখন এই লুপটা ঘুরবে তখন এই টু ডি আর থেকে এখানে কি আসবে? একটা রো। প্রথম ইটারেশনে মনে করেন জিরো নাম্বার রোটা এই ভি অফ ডেটার মধ্যে আসবে। এবার এই, হ্যাঁ, এবার এই ভি অফ ডেটা থেকে মানে কি প্রথম রোটা থেকে সে প্রথমে এখানে এখান থেকে এখানে কি আসবে? ডেটা জিরো জিরো প্রথম ইন্ডেক্সটা আসবে। এটার মধ্যে রো আছে, রো থেকে এখানে আসবে প্রথম ইন্ডেক্স। যতগুলো ইন্ডেক্সই পাবে আমাদের এখানে ইন্ডেক্স আছে কয়টা? তিনটা। তারপর এখান থেকে এখানে আসবে প্রথম ইন্ডেক্স প্রিন্ট করবে, আবার এখানে আসবে, আবার এই রো থেকে এখানে দ্বিতীয় কলামটা বের করবে প্রিন্ট করবে, এখানে আসবে, আবার এখান থেকে এখানে তৃতীয় কলামটা বের করবে প্রিন্ট করবে, এখানে আসবে। আর কোন কলাম কি আছে এর মধ্যে? নাই। তখন সে কি করবে? এখানে আসবে, এখানে সেটা লাইন ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পর আবার এখানে যাবে, আবার এখান থেকে এখানে সে কি করবে? আর একটা রো বের করবে, আবার ওই রো থেকে একটা একটা করে কলাম বের করবে প্রিন্ট করবে, একটা একটা করে কলাম বের করবে প্রিন্ট করবে। এভাবে যতগুলো কলাম পাবে প্রিন্ট করবে, কলাম শেষ, এবার এখানে আসবে, আবার একটা ব্রেক দিবে, আবার এখান থেকে এখানে আর একটা রো নিয়ে আসবে, এভাবে রো থেকে আবার এখানে কলাম বের করবে। এভাবে কাজ শেষে করতেই থাকবে যতগুলো রো পাবে যতগুলো কলাম পাবে। এন্ড দ্যাটস অল। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখন অ্যারে সম্পর্কে মোটামুটি বিআইটিএমে আপনাদের চার ঘন্টার মতো প্র্যাকটিস করা হয়েছে আর কি, আই থিঙ্ক সাড়ে তিন চার ঘন্টার মতো অ্যারে নিয়ে। সো আই থিঙ্ক উই আর ওয়েল ম্যাচিউর এনাফ নাও। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে কিছু প্র্যাকটিস করব আর কি রিয়েল লাইফের। তো জাভা বা সি শার্পে যখন আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে কাজ করি তখন সেটা ফাইল সিস্টেমে ডাটাগুলো রেখে কাজ করতে হয়। জাভা বা সি শার্পে যখন ইউজারের কাছ থেকে কোনো ডাটা নিয়ে আমরা কাজ করি সেটা ফাইল সিস্টেমে রেখে আমরা কাজ করে থাকি। পিএসপিতে যখন আপনি ইউজারের কাছ থেকে কোনো ডাটা নিয়ে কাজ করবেন তখন সেটা এই অ্যারের মাধ্যমে কাজ করা হয়। এবং সেই অ্যারেটা এই আমাদের এইটা কি, এটা কি ইউজার ডিফাইন অ্যারে, তাই না? এই ইউজার ডিফাইন অ্যারে না, পিএসপিতে আটটা সুপার গ্লোবাল অ্যারে আছে এই ইউজারের ডাটা হ্যান্ডেলিং করার জন্য। ডলার সাইন আন্ডারস্কোর দেন, দেখেন এখানে আটটা ইয়ে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি ডলার সাইন লিখে আন্ডারস্কোর দিয়ে কন্ট্রোল এন্টার কি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন। এই আটটা সুপার গ্লোবাল অ্যারে ইউজারের কাছ থেকে ডাটা রিসিভ করার জন্য, ডাটা হ্যান্ডেলিং করার জন্য, ডাটা ম্যানেজ করার জন্য আমরা ইউজ করে থাকি পিএসপিতে। কুকি, ইএনভি, ফাইল, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার, সেশন, একটা সুপার গ্লোবাল অ্যারে। ইনফ্যাক্ট কার কাজ কি আপনারা এখানে রাখলে দেখেন, এখানে বলে দিচ্ছি ডিসক্রিপশনে আপনি যখন নেট বিনসে আসেন, এছাড়া গুগলে সার্চ করে করেও দেখতে পারেন। ইনফ্যাক্ট আমরা বিআইটিএম থেকে আপনাদের বলে দিব এইখানে এই কোর্সের আওতায় যে গ্লোবাল অ্যারেগুলো আমরা প্র্যাকটিস করব তার মধ্যে অন্যতম হচ্ছে গেট, পোস্ট, সেশন এবং ফাইল। আমরা এই চারটা সুপার গ্লোবাল এবং আরেকটা রিকোয়েস্ট, রিকোয়েস্ট আসবে যখন ল্যারাভেল প্র্যাকটিস করবো আমরা এখানে তখন রিকোয়েস্টটা পাবেন। সো পাঁচটা সুপার গ্লোবাল অ্যারে নিয়ে আমরা বেসিক্যালি এখানে প্র্যাকটিস করবো। র পিএসপিতে পোস্ট গেট, রাইট, গেট অথবা পোস্ট, এটা কি র পিএসপির জন্য। এরপরে আমরা সেশন এবং ফাইলস এগুলো ব্যবহার করবো আর কি। হ্যাঁ, সেশন এবং ফাইলস, ইন দ্যাট কেস রিকোয়েস্ট আসবে যখন ল্যারাভেল প্র্যাকটিস করবেন তখন।
ভিডিও আছে হ্যাঁ ভিডিও হচ্ছে ঠিক আছে তো আমরা এই পাঁচটা সুপার গ্লোবাল অ্যারে নিয়ে প্র্যাকটিস করব এছাড়া কুকি ইএনভি এবং সার্ভার এই গ্লোবাল অ্যারে গুলো ইউজ করা হয়ে থাকে এগুলো আপনারা জেনে নিতে পারবেন বেসিক্যালি সবগুলাই অ্যারে কাজ একই ঠিক আছে ডাটা নিয়ে কাজ করা আর কি এগুলো হচ্ছে গ্লোবাল অ্যারে আপনি যদি পোস্ট অথবা গেট নিয়ে কাজ করতে চান এগুলোকে ডিক্লেয়ার করতে হবে না এগুলো কি সুপার গ্লোবাল অ্যারে আপনাদের কোশ্চেন করতে পারে পিএইচপি তে সুপার গ্লোবাল অ্যারে কয়টা আশা করি পারবেন না জি স্যার না আচ্ছা গুড তো আটটা অথবা দুই হালি অথবা পনেরো এক ডজন যেভাবে মনে মনে রাখতে পারেন বুঝছেন হ্যাঁ হ্যাঁ আপনি যেভাবে পারেন বুঝছেন নি আপনি হালি লিখবে ম্যানেজ করা আর কি যেমন মনে করেন একটা ফর্ম একটা ফর্মের মাধ্যমে আমি কিছু ডাটা ইউজারের কাছ থেকে নিলাম নেওয়ার পর যখন ফর্মটা সাবমিট করবে সেই ডাটা গুলো কোথায় যাবে সেই ডাটাগুলো ডেটাবেজে যাবে না সেই ডাটাগুলো আসবে হচ্ছে এই সুপার গ্লোবাল অ্যারেগুলোর মধ্যে এখান থেকে আমরা এই নর্মালি যখন র প্রসেসে কাজ করব র প্রসেসে ইউজার কাছ থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা সাধারণত পোস্ট এবং গেট এই দুটো মেথড ইউজ করে থাকি পোস্ট এবং গেট এগুলো হচ্ছে কি গ্লোবাল অ্যারে ঠিক আছে তাহলে বলেন তো এই সুপার গ্লোবাল অ্যারেগুলোর কাজ কি এই অ্যারেগুলো পিএসপি তে কেন তৈরি করা হয়েছে এই আটটা সুপার গ্লোবাল অ্যারে ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে হ্যান্ডেল করার জন্য যখন ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে কোনো ডাটা আসবে সেই ডাটাগুলো রিসিভ করবে কে এই গ্লোবাল অ্যারে তারপরে এই অ্যারে থেকে নিয়ে নিয়ে আমরা যা মন চাই তাই করব ঠিক আছে আপনি মন চাইলে ডাটা বেজে দিবেন মন চাইলে ডাটা বেজে দিবেন না যোগ বিয়োগ গুণ ভাগ করবেন মন চাইলে ছিঁড়ে ফেলবেন তারপরে জোড়া লাগাবেন বুঝলেন না যা মন চাই তাই করবেন আর কি বাট ফর্ম থেকে যখন ডাটা গুলো আসবে সেগুলো আগে আমাকে রিসিভ করতে হবে এভাবে ঠিক আছে চলেন আমরা খুবই ছোট্ট একটা বেসিক এক্সাম্পল করি এটা দিয়ে আমাদের যাত্রা শুরু হোক আস্তে আস্তে আমরা আরো সামনে যাবো আর কি হ্যাঁ আজকে না দেরি আছে ফাংশন আরো তিন মাস পর না তিন মাস পর আমি শেষ করছি কথা ওই তিন মাস পর না হয়তো তিন ক্লাস পর ছিল বা লাস্ট টাইম ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা ছিল সেটা ছিল কি ফিক্সড তাই না সেখানে কিন্তু ইউজারের কোনো ইন্টারঅ্যাকশন ছিল না বাট এখানে আমরা এবার একটা এরকম একটা ফর্ম তৈরি করব মার্কআপ এইচটিএমএল ইউজ করে এরকম একটা ফর্ম তৈরি করব আমরা এই ফর্ম থেকে ডাটাগুলো আসবে ইউজার এখানে যেমন চায় তাই দিবে যেমন চায় তাই দিবে দেন সাবমিটে ক্লিক করে ইউজার নাম কন্ট্রাক্টে এখানে বসে যাবে মানে ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে কিভাবে নিতে হয় কিভাবে সেটা রিসিভ করতে হয় ইউজার যখন কোনো একটা ফর্মের মধ্যে কোনো ডাটা দিচ্ছে সেটা ধর আপনি সাবমিট ক্লিক করবেন সেই ডাটাটা কিভাবে সার্ভারের কাছে যাচ্ছে সার্ভারে কিভাবে ডাটাটা ধরবেন ধরে কিভাবে প্রসেস করবেন এই বিষয়গুলো সম্পর্কে নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিসটা করব ঠিক আছে হ্যাঁ তো প্রথমে এইচটিএমএল ফর্ম দিয়ে এরকম একটা লেয়ার তৈরি করে ফেলেন
তো আমরা আমি আর একটা ফাইল নিয়ে নিচ্ছি পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি একটা পিএসপি ফাইল নিয়ে নিলাম ধরেন আমরা নাম দিলাম example 1.php okay so amra table ta use korte pari ha shop html file likhabe na 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 shop php html din shesh british amol shesh ekhon amader desher amol example 1.php আর html হেড মেটা মোটো বলে হাত দরকার নাই এভাবে লেখেন তাহলে কি করলাম এখানে বলুন তো
এবার আমরা যদি প্রোগ্রামটাকে ব্রাউজারে রান করাই আমরা আশা করি এরকম দেখতে পাবো example 1.php এরকম দেখতে পাচ্ছি তাই না সরি আপনি জাস্ট একটা ফ্রেশ একটা php ফাইল আনেন সেখানে কোড গুলো লেখেন html এ এখানে php এর কোনো কোড আসছে এখনো আসে নাই php ট্যাগটাকে দেখেন php ট্যাগটা হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ php ফাইল হ্যাঁ তাহলে যে কাজটা আমরা এখন করবো সেটা হচ্ছে আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দিয়ে দেখেন এরকম দেখতে পাচ্ছি এখান থেকে যখন সাবমিটে এখানে লাইক তার ফার্স্ট নেম দিবে মিস্টার রহিদুল এখানে দিল খান যখন আমি সাবমিট বাটনে ক্লিক করবো ওহিদুল মিস্টার ওহিদুল খান জিনিসটা কোথায় এখানে চলে আসবে তাই না এটি ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে নিয়ে আমি কাজ করতে পারি তাই না বুঝতে পারছেন কি বিষয়টা সাবমিটে ক্লিক করা হবে এই ডাটাগুলো কোথায় চলে যাবে এটা হচ্ছে পিএসপি ফাইলের মধ্যে আছে এখান থেকে সার্ভারের কাছে যাবে সার্ভারটিকে রিসিভ করবে রিসিভ করে দেন প্রসেস করে আবার আউটপুট এখানে ফিডব্যাক পাঠিয়ে দিবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে যখন কোনো একটা ফর্মের মধ্যে যখন কোনো একটা ফর্মের মধ্যে ইউজার কোন ডাটা ইনপুট দিচ্ছে ইনপুট এলিমেন্টের মধ্যে এগুলো কি ইনপুট এলিমেন্ট না এখন দেখেন আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি এগুলো সাবমিট হওয়ার কথা ছিল না বাট সাবমিট কিন্তু হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে কি ডেটাবেস নাই ডেটাবেস কানেক্ট নাই না কনফিগ হ্যাঁ আমরা ইনপুট এলিমেন্টের মাধ্যমে এইচটিএমএল এর ইনপুট এলিমেন্টের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য একটা এভাবে বিষয় চলে আসে তাই না ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য জায়গা তৈরি করতে পারি বাট সেই জায়গার মধ্যে ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো যদি আমি সার্ভারের কাছে নিতে চাই তাহলে তার জন্য আরেকটা ট্যাগ লাগে তাই না তার নাম হচ্ছে কি ফর্ম তো ফর্ম দিয়ে শুরু করলাম এবার সবগুলো ইনপুট এলিমেন্ট কার মধ্যে আছে টেবিলের মধ্যে আছে না এবার আমি পুরো টেবিলটাকে কার মধ্যে দিয়ে দিলাম ফর্মের মধ্যে দিয়ে দিলাম তাহলে আলটিমেটলি সবগুলো ইনপুট এলিমেন্ট কি এখন ফর্মের মধ্যে আছে নাইস ঠিক আছে এখন মনে করেন যে যখন এখানে তার নাম দিচ্ছে তার লাস্ট নেম দিচ্ছে সাবমিট ক্লিক করছে এবার দেখেন এবার কি একবার রিলোড দিচ্ছে না এবার কিন্তু সাবমিট হচ্ছে পেজটা ফাইন তো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে যখন কোন একটা ইনপুট এলিমেন্ট এক বা একাধিক ইনপুট এলিমেন্ট এখানে তিনটে ইনপুট এলিমেন্ট দেখতে পাচ্ছি এক বা একাধিক ইনপুট এলিমেন্ট যখন কোনো ফর্মের মধ্যে থাকবে তখন সেই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে এখানে যে ইনপুটগুলো দিবে সেগুলো কি এই ফর্ম ট্যাগটা সার্ভারের কাছে ইনপুট এলিমেন্টের মধ্যে ভ্যালুগুলো ফর্ম ট্যাগটা সার্ভারের কাছে নিয়ে যাবে তাই না এখন ঘটনা হচ্ছে যখন কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা যায় তখন দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে জিনিসটা আপনি কিভাবে নেবেন আরেকটা হচ্ছে জিনিসটা আপনি কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন এক্সাম্পল আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা ল্যাপটপ এখান থেকে নিয়ে
আপনি যাবেন হচ্ছে কারণ বাজার অথবা মনে করেন যে ফার্ম গেট বা আপনি মোহাম্মদপুর যাতে বলা হলো যে আপনি এখান থেকে একটা ল্যাপটপ নিয়ে মোহাম্মদপুর যাবেন তা আপনি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবেন আপনাকে প্রথম চিন্তা করতে হবে কি ল্যাপটপটা আমি কিভাবে নিব আমি কি হাতে করে নিব না ব্যাগে করে নিব না মাথায় করে নিব না কিভাবে নিব ল্যাপটপটা কিভাবে ক্যারি করবেন সেটা চিন্তা করবেন না আবার এরপর আপনি কি চিন্তা করবেন যে আমি মোহাম্মদপুর কোন রাস্তা দিয়ে যাবো আমি কি ফার্ম গেট সংক্ষিপ্ত করে সামনে দিয়ে যাবো আমি কি স্কোয়ারের সামনে দিয়ে দিতে যাবো আমি কি শাহবাগ দিয়ে জিগে তোলা দিয়ে যাবো নাকি আমি দিকে না বিস্কুটটা বিস্কুট র্যাঙ্ক ভবনে দিতে যাবো অনেকভাবে যাওয়া যায় না তাহলে আপনি দুইটা জিনিস চিন্তা মানে মেইন ফ্যাক্টর আর কি অনেক কিছুই চিন্তা করা যায় বাট এই দুইটা জিনিস হচ্ছে মেইন একটা হচ্ছে ডাটাটা আমি কিভাবে ক্যারি করব যেটা আমাকে দেওয়া হচ্ছে আমি কোন রাস্তা দিয়ে যাব তাহলে এই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে এই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ডাটাগুলো ইনপুট দিবে সেই ডাটাগুলো যখন এখানে সাবমিটে ক্লিক করা হবে এটা হচ্ছে ইউজারের একটা রিকোয়েস্ট সাবমিট বাটনে ক্লিক করা মানে কি ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট সো ক্লায়েন্টের রিকোয়েস্টটা প্রসেস করবে কে সার্ভার কেন কারণ যে ফাইলের মধ্যে ক্লায়েন্ট রিকোয়েস্টটা করতেছে সেই ফাইলটা রান হচ্ছে কিসের থ্রুতে সার্ভারের থ্রুতে তাই না এটা কি শুধু ব্রাউজারে রান করছে আমরা এক্সাম্পল 1.php না ফাইন তো যখন ক্লায়েন্টের রিকোয়েস্টটা এখানে সাবমিট বাটনে ক্লিক করবে ক্লায়েন্টের রিকোয়েস্টটা প্রসেস হবে এই ডাটাগুলো কি করবে ডাটাগুলো এই ফাইল থেকে সার্ভারের কাছে যাবে তো তাহলে এখানে নিয়ে যাচ্ছে কে এই ইনপুট এলিমেন্টের মধ্যে ডাটাগুলো যে দিয়ে দেওয়া হচ্ছে ডাটাগুলো নিয়ে যাচ্ছে কে ফর্ম ট্যাগ তাহলে ফর্মকে বলে দিতে হবে না যে ডাটাগুলো আপনি এভাবে নিয়ে যান এবং এই রাস্তা দিয়ে যান ওই যে কিছুক্ষণ আগে আপনারা বললেন যে না যখন কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন বলা হয় জিনিসটা আপনি এভাবে নিয়ে যান এবং এই রাস্তা দিয়ে যান তাই না সো যেহেতু ফর্ম ট্যাগটা যেহেতু ফর্ম ট্যাগটা এই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে আসে কোথায় এই ফাইলের মধ্যে যাবে কোথায় সার্ভারে তাহলে ফর্মকে বলে দিতে হবে যে ডাটাগুলো আপনি এভাবে নিয়ে যান এবং এই রাস্তা দিয়ে নিয়ে যান সো রাস্তাটা বলে দেওয়ার জন্য কি বলে দিতে হয় অ্যাকশন আর কিভাবে ক্যারি করবে সেটা হচ্ছে মেথড সো ক্যারি করার জন্য ওই আছে কয়টা আটটা গেট পোস্ট যে ওখানে দেখা আমরা দেখলাম না আটটা সুপার গ্লোবাল অ্যারে ওদের কাজ কি ডাটা ক্যারি করা ইউজার কোন একটা ফর্ম থেকে যে ডাটা গুলো হবে সেগুলো ক্যারি করা হচ্ছে কি ওই আটটা সুপার গ্লোবাল অ্যারের কাজ ঠিক আছে তাহলে এখন অ্যাকশন আমি বলে দিলাম ব্ল্যাঙ্ক তার মানে কি তুমি এই পেজ থেকেই ডাটাটা প্রসেস করা শুরু করো আমার সার্ভার পেজ ওইটা আমার ভিউ পেজ ওইটা এখানে অ্যাকশন ব্ল্যাঙ্ক মানে কি এই পেজেই কাজটা হবে অর্থাৎ এটাই হচ্ছে আমার সার্ভার পেজ আর মেথডটা তো বলে দেওয়া হয় নাই যখন আপনি কোনো একটা ফর্মের মধ্যে মেথড বলে দিবেন না তখন বাই ডিফল্ট মেথড থাকে হচ্ছে গেট যখন কোনো একটা ফর্মের মধ্যে আমরা মেথড বলে না দেই বাই ডিফল্ট মেথড থাকে কি গেট আর গেট ডাটাগুলো ট্রান্সফার করে কোথা দেয় এই যে ইউআরএল দিয়ে এটাকে বলা হচ্ছে ইউআরএল যেমন একটা জিনিস খেয়াল করেন এখন আমাদের ফর্মের কোনো মেথড দেওয়া আছে নাই আমার ইউআরএলটা দেখেন এক্সাম্পল 1.php এই ফাইলটা আমি এর লোকাল হোস্টের থ্রুতে ব্রাউজারে রান করাচ্ছি এবার যখন সাবমিটে ক্লিক করা হচ্ছে মনে করেন আমি এখানে দিলাম আশরাফুল ইসলাম সাবমিটে ক্লিক করলাম দেখেন এখানে কি আসছে প্রথমে আসছে ওয়ার্ড সাইন তারপরে কি ফার্স্ট নেমের মধ্যে আশরাফুল এবার কি আসছে এন এরপর লাস্ট নেমের মধ্যে কি আসছে ইসলাম এরপর কি আসছে এন বাটনের মধ্যে কি আসছে সাবমিট বেসিক্যালি কিভাবে বিষয়গুলো আসলো এই ইনপুট এলিমেন্টের নামটা কি দেখেন তো এই যে ইনপুট এলিমেন্টটা এই ইনপুট এলিমেন্টের নেমটা কি ফার্স্ট নেম তো এখানে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে সেটা যাচ্ছে কোথায় এটা হচ্ছে আশরাফুল এই ফার্স্ট নেমের জন্য চলে আসলো তাই না লাস্ট নেম তো এখন এই ফর্মের কোনো মেথড দেওয়া নাই তাকে আমি বলে দিলে ডাটা তুমি কিভাবে নিয়ে যাবা এই জন্য বাই ডিফল্ট কিভাবে নিয়ে যায় গেট দিয়ে এছাড়া আমরা মেথড বলে দিতে পারি মেথড বলে দিলাম পোস্ট অ্যাকশন বলে দিলাম ব্ল্যাঙ্ক মেথড বলে দিলাম কি পোস্ট মেথড বলে দেওয়া হচ্ছে পোস্ট যখন কোনো একটা ফর্মের মেথড হয় পোস্ট তখন ডাটাগুলো কোথা দিয়ে যায় মানে ডাটাগুলো রিসিভ করে কে সুপার গ্লোবাল অ্যারে পোস্ট না শুধু পোস্ট হবে এখানে যখন কোনো একটা ফর্মের মেথড হয় পোস্ট
তখন ফর্মের ডাটাগুলো রিসিভ করা হচ্ছে সুপার গ্লোবাল অ্যারে পোস্ট। যখন ফর্মের মেথড হয় গেট অথবা কিছুই না, তখন ডাটাগুলো রিসিভ করে সুপার গ্লোবাল অ্যারে গেট। গেট ডাটা ট্রান্সফার করে ইউআরএল দিয়ে, আর পোস্ট ডাটা ট্রান্সফার করে ফর্মের হিডেনে। খেয়াল করেন এতক্ষণ মেথড কিছু ছিল না, এজন্য সাবমিট বাটনে ক্লিক করলে ডাটাগুলো ইউআরএল দিয়ে দেখা যাচ্ছিল। এখানে যা ইনপুট দিচ্ছিল সেটা কোথায় দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার আমি ফর্মের মেথডটা চেঞ্জ করে দিলাম কি পোস্ট। এই যে মেথড এবার কি দেওয়া হয়েছে পোস্ট। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, সাবমিটে ক্লিক করি, দেখেন ফর্মটা সাবমিট হচ্ছে, বাট ইউআরএল দিয়ে কিছু যাচ্ছে যাচ্ছে না। কারণ কি, এবার আপনি এখানে ভ্যালু দেই সমস্যা নাই, তারপর ভ্যালুগুলো দেখা যাচ্ছে না। কারণ কি, ভ্যালুগুলো এই পোস্ট মেথডের মধ্যে যাচ্ছে কিভাবে, ফর্মের হিডেনে, ফর্মের হিডেনে। তো এখন ঘটনা হচ্ছে যে মেথড তাহলে কোনটা ভালো, পোস্ট ভালো না গেট ভালো? এই তো ধরাটা খাইলেন। আপনাকে বলবে যে ফর্মের মেথড কোনটা ভালো, পোস্ট ভালো না গেট ভালো? আপনি বলবেন পোস্ট ভালো, বলবেন যে গুড, স্যালারি কত নেবেন? এই কথা জিজ্ঞেস করা মানেই আপনি শেষ, বুঝতে পারছেন? যদি মনে করেন হঠাৎ করে কথা বলতেছে আপনার সাথে, মাঝখানে বলে যে কত নিচ্ছেন, আপনার ডিমান্ড কত, তার মানে আপনি শেষ, বুঝতে হয়? ঠিক আছে, ফাইন। সো বলা হচ্ছে যে ফর্মের মেথড কোনটা ভালো, অ্যাকচুয়ালি সবই ভালো। হ্যাঁ, সবই ভালো, আমার সিচুয়েশনের উপর ভ্যারি করে ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে আমি যে কাপড়টা পরে আছি এখন, এটা কি সবসময়ের জন্য ভালো? না, সিচুয়েশনের জন্য। বাট আপনি যদি বলেন যে এখন বলছেন ও এটা খুব ভালো, গরমের দিনে ধূপ, এটা কোনো কাপড়ই না, বুঝতে পারছেন বিষয়টা সেরকম। সো পোস্টটা এখন দুইটার দুই দুই জায়গায় ইউজ হয় আর কি। সো পোস্ট কখন ইউজ হয়, বা পোস্টের সুযোগ সুবিধাটা কি? পোস্ট অ্যারেতে আমরা, পোস্টের মাধ্যমে আমরা আনলিমিটেড ডাটা ট্রান্সফার করতে পারি, আনলিমিটেড ডাটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পোস্ট অনেক বেশি সিকিউর। পোস্ট যেহেতু ডাটাগুলো যখন সাবমিট করা হচ্ছে, ডাটাগুলো দেখা যাচ্ছে এখানে না, ফর্মের হিডেনে যাচ্ছে। সো কেউ চাইলেই সহজে ডাটাগুলো নিতে পারবে না। পোস্ট অনেক বেশি সিকিউর, এবং পোস্টে আমরা বিগ ডাটা নিতে পারি, অনেক বড় ডাটা। এটা হচ্ছে পোস্টের সম্পর্কে কয়েকটা কথাবার্তা। এবার গেট, গেটে খুব অল্প ডাটা নেওয়া যায়, লিমিটেড 256টা ক্যারেক্টার আমি গেট দিয়ে নিতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গেট দিয়ে যখন ডাটা যায়, সে ডাটাটা কি ইউআরএল দিয়ে যায় না, সে কারো ভালো লাগলে বলবে যে সুন্দরী চলো আমার সাথে, বুঝতে পারছেন? হ্যাঁ, সে কারো ভালো লাগলেই কিন্তু সে নিয়ে যাবে। ওকে, ফাইন। সো নাও এখন বলেন তাহলে আমার কিভাবে করব তাহলে? হ্যাঁ, আমি যখন ইউআরএল দিয়ে কি ডাটা পাঠাবো না, অবশ্যই পাঠাবো, আমি তাকে কি করে দেবো, ইনক্রিপ্ট করে দেবো। হ্যাঁ, ইনক্রিপ্ট করে দেবো, যেন সেটা কেউ পড়তে না পারে, নাম্বার ওয়ান। এখন তাহলে যেহেতু গেট দিয়ে আমি খুব কম সংখ্যক ক্যারেক্টার নিতে পারি, সো গেটটা হচ্ছে অনেক ফাস্ট, রাইট? আর এটা হচ্ছে কি, পোস্ট দিয়ে কি আমি অনেক বিগ ডাটা নিতে পারি না, এর জন্য পোস্টটা হচ্ছে লিটল বিট স্লো। আমার কথা কি খেয়াল করছেন কি বলছি এতক্ষণ? ফাইন। সো পোস্ট এবং গেট সম্পর্কে বলা হচ্ছিল, তাহলে কখন কোনটা ইউজ করবেন? আপনার যদি খুব অল্প ডাটা নেওয়া দরকার হয়, খুব অল্প ডাটা, তখন আপনি ইউজ করবেন কোনটা? গেট, অল্প ডাটা। আমি একটা আইডি নেওয়া লাগবে, আমি তখন কি পোস্ট ইউজ করবো না, না আমার আমার অনেক বিগ ডাটা নেওয়া দরকার, তখন আমি ইউজ করবো পোস্ট। এখন আমি যখন গেট দিয়ে নিব, তখন তো সেটা ইউআরএল দিয়ে যাবে, বুঝে বললাম কারো ভালো লাগবে সে নিয়ে যাবে নিজে মনে করে। বাট আপনি যখন পাঠাবেন, আপনি সেটাকে ইনক্রিপ্ট করে পাঠাতে পারেন। কি পাঠাচ্ছেন এটা কারো বোঝার কোনো সাপেক্ষ নেই, বুঝতে পারতেছেন? খালি চোখে স্যার। হ্যাঁ, খালি চোখে ইনক্রিপ্ট, কোন একটা ডাটাকে ইনক্রিপ্ট করার জন্য অনেক পিএইচপির বিল্টইন ফাংশনও আছে, থার্ড পার্টির ফাংশনও আছে, আপনি যে কোনো একটা ফাংশন ইউজ করে এটা করতে পারবেন, ফাইন। সো নাও ইনক্রিপ্ট তো মিসিমিটেড পাসওয়ার্ডের জন্য না, এমনিতে আইডি কো ইনক্রিপ্ট করার জন্য আমরা অনেক ফাংশন ইউজ করে থাকি। এখন খেয়াল করেন, তাহলে যখন যখন কোন একটা ইনপুট এলিমেন্টের, একটা ইনপুট এলিমেন্টের টাইপ হচ্ছে সাবমিট, এবং এই ইনপুট এলিমেন্টটা যখন ফর্মের মধ্যে থাকবে, এখন যদি সাবমিট বাটনে ক্লিক করা হয়, তাহলে কি হবে, ফর্মের অ্যাকশনের মেথডটা অ্যাক্টিভ হয়, তাই না? যখন এখানে ক্লিক করা হবে, তার মানে কি, এখানে ইউজার যে ডাটাগুলো দিবে সেগুলো প্রসেসিং করা শুরু করবে।
সো রাস্তাটা কি বলেন তো ব্ল্যাঙ্ক আর ডাটাগুলো যাচ্ছে কিভাবে পোস্টে তাহলে এখন মনে করেন আমি যদি এখানে এসে যেহেতু ব্ল্যাঙ্ক পিএসপি কোড অলওয়েজ উপরে লিখবেন অনেকে এইচটিএমএল এর ভিতরে লেখে বা নিচে লেখে বাট সিনিয়ররা সাজেশন করে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস উপরে লেখা হ্যাঁ আমাকে তো স্ক্রিপ্টের এইচটিএমএল এর মধ্যে লিখতেই হবে বাট ইন জেনারেলি আমি কোথায় রাখবো উপরে রাখবো কারণ বেসিক্যালি পিএসপি দিয়ে আমরা কি করি ডিটারমাইন করি রেজাল্ট আর সেই রেজাল্টটা ডিসপ্লে হয় কোথায় এইচটিএমএল এর ট্যাগের মধ্যে তো আগে ডিটারমাইন করা ভালো না আগে দেখানো ভালো সো নাও এবার এখানে আমরা পিএসপি এনভায়রনমেন্ট রেডি করি যেহেতু অ্যাকশন ব্ল্যাঙ্ক এখানেই কাজটা হচ্ছে সো উপরে আমরা পিএসপি এনভায়রনমেন্ট এভাবে রেডি করলাম এখন আমার প্রথম কথা হচ্ছে যখন সাবমিট বাটনে ক্লিক করা হবে ডাটাগুলো কোন অ্যারের মধ্যে যাবে অ্যানসার চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে পোস্ট অ্যারের মধ্যে যাবে তো কোন একটা অ্যারের মধ্যে কিভাবে ডাটাগুলো থাকে এটা কি দেখা সম্ভব বলেন আপনি বলবেন তোমাকে আমি ইকো করে নিব মানে তোমাকে আমি দেখে নিব ঠিক আছে প্রিন্টার যেভাবে কাজ করতেছেন এভাবে কখনোই কাজ করবেন না এটা হচ্ছে একদম র প্র্যাকটিস একদম র মানে এর নিচে আর কিছু নাই মনে করেন আপনি কোন একটা জিনিসকে ভাঙতেছেন এটা কি পরমাণু না অণু বলেন তো পরমাণু ভেঙে কিছু পাওয়া যায় না নিউক্লিয়াস নিউক্লিয়াস এর ভাঙলে কি পাওয়া যায় বলেন নিউক্লিয়াস এর ভাঙলে কি পাওয়া যায় প্রোটন নিউট্রন প্রোটন আর স্যার নিউক্লিয়াস এর ভাঙলে কিছু হ্যাঁ প্রোটন নিউট্রন শিওর লাস্ট কবে পড়ছিলেন স্যার নিউক্লিয়াস এর ভাঙলে স্যার কিছু পাওয়া যায় না স্যার ইলেকট্রন তো নেগেটিভ স্যার ইলেকট্রন আবার এভাবে তো আমরা বেসিক্যালি কোন পদার্থ তৈরি করব কোনটা অ্যাটম বম আপনারা এগুলো অনেক কিছু কিছু জানতে পারেন বাট যে বিষয়গুলো বিহাইন্ড এর স্টোরিটা বলার চেষ্টা করি আমরা আর কি এখান থেকে এই ফাইলটাকে এই ফাইলের মধ্যে এটা একটা পিএসপি এর এক্সটেনশনের ফাইল এই ফাইলের মধ্যে কিছু এগুলোকে বলা হচ্ছে কি স্টেটমেন্ট লেখা আছে এবার এই ফাইলটাকে যখন আমরা রান করব তখন এখানে যখন রান করব কিসের থ্রুতে অ্যাপাচে লোকাল হোস্টের থ্রুতে সার্ভারের মাধ্যমে আমি এই ফাইলটাকে রান করাচ্ছি কি আসবে আউটপুট সার্ভার এই ফাইলটাকে একদম লাইন বাই লাইন এক্সিকিউট করবে
তো যেহেতু আমরা এটা অ্যাপাচি সার্ভারে রান করানো হচ্ছে সো সো প্রথমে যখনই সার্ভার এই সিনট্যাক্সটা পাবে তখনই কি বুঝবে হ্যাঁ হ্যাঁ এটা আমার জিনিস তো সার্ভার প্রথমে ইকো প্রি প্রিন্টার পোস্ট এখন বলেন তো প্রথম অবস্থায় যখন আমি সাবমিট বাটনে ক্লিক না করলে কি এর মধ্যে ডাটা যাবে যাবে না প্রথম অবস্থায় কিন্তু এরটার মধ্যে কিছুই নাই এরর মধ্যে ফর্মের মধ্যে অ্যাকশন এবং মেথড দেওয়া আছে বাট আমি যতক্ষণ না সাবমিট বাটনে ক্লিক করব ততক্ষণ কি এর মধ্যে কোনো ডাটা যাবে যাবে না এজন্য প্রথমে সে একটা ফাঁকা অ্যারে দেখানোর কথা এরপরে যখনই এইটা ক্লোজ সে বুঝে যাবে কি আমার ক্ষমতা শেষ এবার এই এতটুকু অংশ মানে দেখেন এখানে এই ফাইলের মধ্যে দুই ধরনের কোড আছে একটা হচ্ছে কি পিএসপি একটা হচ্ছে এসটিএমএল পিএসপি এর কোডগুলো এক্সিকিউট হবে কোথায় অ্যাপাচি সার্ভারে আর এই কোডগুলো এক্সিকিউট হবে কোথায় ব্রাউজারে হ্যাঁ এটা কিন্তু অ্যাপাচি চিনবে না সে কি করবে ডিরেক্ট থ্রো করে দিবে কোথায় যার মাধ্যমে এটা রান হয়েছে অ্যাপাচি অ্যাপাচিতে আমি কার থ্রোতে গেছি ব্রাউজারের থ্রোতে তো যার থ্রোতে আমি অ্যাপাচিতে আসছি তাকে সেগুলো নিক্ষেপ করে দিবে যে নাও এগুলো মানে কি আমি জানি না বলো তোমার জানার দরকার নেই এগুলো আমি জানি তুমি চুপ থাকো এরপরে সে ফর্ম টেবিল টিআর ইনপুট এগুলো সব দেখে দেখে এই দেখেন রিলোড দিচ্ছি প্রথমে একটা ফাঁকা অ্যারে আসছে এবং তারপরে কি আসছে এর সুন্দর টেবিল আসছে তো এই অংশটুকু এক্সিকিউট হয়েছে সার্ভারে আর এই অংশটুকু এক্সিকিউট হয়েছে কোথায় ব্রাউজারে ফাইন এখন আমাদের কথা হচ্ছে যখন ইনপুট এলিমেন্টের মধ্যে ভ্যালু দেওয়া হবে এবং সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন কি হচ্ছে এই পোস্টের মধ্যে ডাটা যাবে তাই না ডাটা যাবে তাহলে এবার চলেন আমরা এখানে যাই রিলোড দিই এখানে তো স্যার অন্য কথা বলবো এখানে যে মিস্টার ওহিদুল এখানে দিলাম খান সাবমিটে ক্লিক করলাম দেখেন এখানে কি চলে আসছে মিস্টার ওহিদুল এখানে চলে আসছে খান আমি এখানে চেঞ্জ করে বলে দিলাম বেসিস এখানে বলে দিলাম বিআইটিএম সাবমিটে ক্লিক করলাম দেখেন বেসিস বিআইটিএম যখন যে ভ্যালুটা এখানে দেওয়া হচ্ছে সেই ভ্যালুটাই কি এখানে যাচ্ছে না আপনাদের কি এরকম হয় না একটু দামটা এরকম দেখাচ্ছে হ্যাঁ সাবমিট তো আমার আসছে যে বাটন সাবমিট আসতেছে না কার জন্য প্রবলেম হয়েছে শুনলাম পিছনে প্রবলেম মানে স্যার আপনারা তো জাস্ট শুধু স্যার এরর স্যার ক্লোজিং টা আসছিল না স্যার হ্যাঁ আমাদের স্যার নাম শো আসছিল ব্রাউজারে সেটাই বলবো ফার্স্ট নেম লাস্ট নেম পরে তো ব্ল্যাঙ্ক আমারও তো আসছে প্রথমে স্যার ও আপনি এই আপনি যেভাবে রিলোড দিছিলেন যেভাবে জি স্যার এই যে এইভাবে রিলোড দিছিলেন হ্যাঁ আমি রিলোড দিছিলাম কিভাবে এইভাবে আপনি যখন কোনো একটা পেজ কে এভাবে রিলোড দিবেন এটা কি হয় রিসেন্ট এটা কিন্তু রিলোড না রিসেন্ট রিলোড হবে তখন এটা আর ওয়েব বেস সফটওয়্যারগুলো একটা বিশাল সমস্যা আছে বুঝতে পারছেন সমস্যাটা হচ্ছে যে ব্রাউজার কোম্পানির ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট তো তো এক এক ব্রাউজারগুলো ব্রাউজার কোম্পানিগুলো কিন্তু ঘাটছাড়া বুঝতে পারছেন কেউ কাউরে বিল দেয় না বুঝতে পারছেন এই জন্য যে যার মতো করে চলে তো ঝামেলা আছে কিছুটা আর কি এই কারণে আর কি আর ডেস্কটপ বেস সফটওয়্যার এখানে কোনো প্যারা নাই বানাই নিয়ে গেলো সবে কিন্তু এই হ্যাঁ ডেস্কটপ বেস সফটওয়্যার কারণ সবাই কি মজিলা পছন্দ করেন এখানে যারা আছেন অবশ্যই না কেউ ক্রম আবার কেউ কেউ আবার অপের অসালায় সাফারি আবার সাফারি অপদার্থ আপনি নতুন একটা নিয়ে আসছেন সরি বুঝি নাই বলেন ফর্ম আসতেছে না আচ্ছা ফাইন দেখতেছি কেন আসতেছে না আপনার পাঁচ জনের আসছে সকাল
আচ্ছা এটা হচ্ছে আমার অ্যারে আর এটা হচ্ছে মেথড আপনি এখানে ছোট হাতে বড় হাতে লিখলেই হবে কোনো সমস্যা নেই মানুষ একজনই আপনি বন্ধু হিসেবে এক নামে ডাকেন বাবা মা আরেক নামে ডাকেন এখন ঘটনা সেটা না ঘটনা হচ্ছে যে আমরা বেসিক্যালি এখান থেকে যে বিষয়টা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে যখন কোন একটা ইনপুট এলিমেন্টের টাইপ হচ্ছে সাবমিট ইনপুট এলিমেন্টের টাইপ হচ্ছে সাবমিট এবং সেটা একটা ফর্মের মধ্যে থাকে তখন যদি ওই সাবমিট বাটনে ক্লিক করা হয় ওই ফর্মের অ্যাকশন এবং মেথড অ্যাক্টিভ করা হয় দ্যাট মিন্স আমি যখন এখানে ক্লিক করতেছি আমি যখন এখানে ক্লিক করব এই সবগুলো ইনপুট এলিমেন্ট কার মধ্যে আছে একটা ফর্মের মধ্যে আছে না ওই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হবে অ্যাকশন বলে দিবে যে সার্ভারের কাছে রিকোয়েস্টটা কোন রাস্তা দিয়ে এসে নিয়ে যাবে যখন এখানে ক্লিক করবে এটা একটা রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে সে কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে আর এখানে রিকোয়েস্টটা প্রসেস করার সময় কিছু ডাটা দিয়ে যাচ্ছে এগুলো কি ডেটা এই ডাটাগুলো সে রিকোয়েস্ট ডাটাগুলো কিভাবে নিয়ে যাবে সার্ভারের কাছে সেটা বলে দেওয়া হয় কোথায় মেথডে তাই না এখন যে ধরো আমি এখানে অ্যাকশন দিলাম আর একটা আমি বললাম যে লাইক ডেমো ডট পিএসপি সাপোজ দিয়ে দিলাম এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন এবার এখানে নাম দিলাম বেসিস বিআইটিএম সাবমিট ক্লিক করলাম নটা চলে গেছে কারণ কি এই তো আমি বলে দিচ্ছি যে এবার তুমি সার্ভার পেজে কাজ করবে এই রাস্তা দিয়ে এবার এই রাস্তাটা কি ডিফাইন করে না কোনো পেজ কি এখানে আছে এই জন্য দেখাচ্ছে না এখন যেহেতু আমি একই ফাইলের মধ্যে করতে পারি সো আরেকটা ফাইল নেওয়া দরকার কি এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজের ক্ষেত্রে কি করা হয় একই ফাইলের মধ্যে করা হয় বাট দিস ইজ নট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে পিএসপি কোড থাকবে আলাদা এইচটিএমএল কোড থাকবে আলাদা ওটা আমরা পরে করবো এখন না সো নাও আমাদের টার্গেট হচ্ছে যখন আমরা এখানে বেসিস দিচ্ছি এখানে বিআইটিএম দিচ্ছি সাবমিটে ক্লিক করা হচ্ছে এই ডাটাগুলো চলে যাচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এখানে ইনপুট এলিমেন্ট কয়টা বলেন তো চারটা বলতে পারেন যে এখানে কিছু দেন নাই তাই আসে নাই আচ্ছা ঠিক আছে দিয়ে দিন এর কারণ কি কারণ হচ্ছে যে যখন আপনি ইনপুট এলিমেন্টের মধ্যে যদি নেম অ্যাট্রিবিউট ইউজ না করা হয় সেটা কোথায় যায় না পোস্টমোস যায় না দেখেন আমি এখান থেকে ফার্স্ট টাইম থেকে এটা বাদ দিয়ে দিই ফার্স্ট টাইম থেকে কি বাদ দিয়ে দিলাম নেমটা বাদ দিয়ে দিলাম এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই এখানে ফার্স্ট নেম দিলাম একটা কিছু লাস্ট নেম দিলাম একটা কিছু ফুল নেম দিলাম একটা কিছু সাবমিটে ক্লিক করলাম কি আসছে দেখেন লাস্ট নেম আর বিটিএম আর বাটন ফার্স্ট নেম আসছে আসে নাই তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি কোন একটা ইনপুট এলিমেন্টের যদি নেম না থাকে
সেটা ফর্মের মধ্যে থাকলেও কি নাই, লাভ নাই। যখন কোন একটা মানে আমি সেখান থেকে ডাটা নিতে পারবো না। এখন আপনি বলেন তাহলে এখানে আপনি ইনপুট এলিমেন্ট নিলেন কিন্তু নাম দিলেন না কেন? আমি কি এখান থেকে কিছু নিব না এখানে দিব? দিব স্যার, কিছু না নেই। এখন এখানে আমি কি এই ইনপুট এলিমেন্ট থেকে কোনো ভ্যালু নিব? নিব না। আমি নিব কোথা থেকে? ফার্স্ট নেম আর লাস্ট নেম থেকে। এখানে আমি পাঠিয়ে দেব রেজাল্টটা, এজন্য আমি এখানে কি করি নেই, নেম দিই। আমার কথাটা কি আমি বুঝতে পারছি? যদি কোন একটা ইনপুট এলিমেন্ট থেকে আপনি ভ্যালু রিসিভ করতে না চান তাহলে কি করবেন না? নেম দিব না, নেম দিবেন না, দ্যাটস সিম্পল। এবার খেয়াল করেন এই পোস্ট অথবা গেট এগুলো হচ্ছে কি? অ্যারে। পোস্ট অথবা গেট এগুলো হচ্ছে অ্যারে। এখন অ্যারের মধ্যে ভ্যালু থাকে কিভাবে? কলাম ইন্ডেক্স আকারে। অ্যারের মধ্যে ভ্যালু থাকে হচ্ছে ইন্ডেক্স এর মাধ্যমে, তাই না? এই যে আমরা অ্যারে তৈরি করছিলাম, ইন্ডেক্স এর মাধ্যমে। তাহলে এই অ্যারের তো কোন ইনডেক্স কি আমরা দিছি? ইনডেক্সটা কোথা থেকে আসছে স্যার? ইনডেক্স তো স্যার নাম, এটার জন্য স্যার, এটা স্যার নেম স্যার, টিআর মানে স্যার রো ধরে নিছে, আর স্যার টিডি মানে স্যার কলাম ধরে নিছে স্যার। বুঝিনি, আবার বলেন স্যার। টিআর মানে স্যার এই পোস্টটা স্যার রো ধরে নিছে মানে টেবিল অনুসারে, আর স্যার টিডি মানে স্যার কলাম ধরে নিছে। না, ব্যাখ্যাটা কিন্তু স্যার নেম থেকে নিছে স্যার, কিন্তু স্যার নেমটা কি? নেম থেকে ইনডেক্স, অ্যাসোসিয়েটিভ অ্যারের ইনডেক্স গুলো। ওকে, এই যে অ্যারে, এই অ্যারের ইনডেক্স গুলো কি? অ্যারের ইনডেক্স গুলো হচ্ছে এই ইনপুট এলিমেন্টের যে নেম। দেখেন আমি এখানে যদি রিলোড দেই, এখানে দিচ্ছি বেসিস, এখানে দিলাম BITM, সাবমিটে ক্লিক করলাম, এটা হচ্ছে কি ভ্যালু, আর এটা হচ্ছে কি ইনডেক্স, এটা ইনডেক্স, এটা হচ্ছে ভ্যালু। এখন এখানে ফার্স্ট নেমটা কোথা থেকে আসলো, এখানে লাস্ট নেমটা কোথা থেকে আসলো, ইনফ্যাক্ট এখানে বাটনটাও কোথা থেকে আসলো? নেম থেকে আসলো। দেখেন এগুলো প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের কি নেম। যেমন যে ফার্স্ট, এই ইনপুট এলিমেন্টের নামটা কি ফার্স্ট নেম, মনে করেন আমি এখানে দিলাম ASDF, ফার্স্ট নেম চেঞ্জ করে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে দিলাম ফার্স্ট নেমের মধ্যে দিলাম, মনে করেন বললাম MEHDI মেহেদি, লাস্ট নেমের মধ্যে বললাম হাসান, সাবমিটে ক্লিক করলাম। দেখেন এবার এখানে কি চলে আসছে? ASDF। এটা কোথা থেকে আসছে? এই যে আমি নেম দিয়ে দিচ্ছি ASDF, না দিয়ে আমি এখানে কি দিব? ভ্যালিড ইনপুট দিব, ভ্যালিড নেম দিব। হ্যাঁ, কোন একটা ইনপুট এলিমেন্টের মধ্যে যা ভ্যালু দেওয়া হয় ওই ইনপুট এলিমেন্টের নামও সেটা দেওয়া হয়। এখানে কি ইনপুট দিবে? ফার্স্ট নেম। এর জন্য ইনপুট এলিমেন্টের নেমটা কি হয়েছে? ফার্স্ট নেম। তো লাস্ট নেম এখানে কিছু নিব না, এর জন্য নেম দিই নাই। আর এটা হচ্ছে কি, যে সাবমিট বাটন, এই নেমটা কি BITM? হ্যাঁ, তাই না? নেমটা হচ্ছে কি BITM, এর জন্য এখানে কি আসছে? BITM। আর এর ভ্যালু কি দেখেন তো, সাবমিট। আপনাদের ক্লাসের কারো নাম জানি না আমি, একটু নাম বলেন। আপনার নাম কি? সেলিম রেজা। আপনার নাম? আজাদ। গুড স্যার, সেলিম আজাদ। সেলিম না, দিয়ে দিলাম একটা নাম, রাহিল সেলিম। সো নাও এবার দেখেন, এবার যদি আমি পেজটা রিলোড দেই, বলেন তো কি হবে? পেজটা রিলোড দিলাম, দেখেন এখানে কি চলে আসছে? রাহিল, এখানে হাসান। এখন ইনপুট এলিমেন্টের মধ্যে ভ্যালু দেওয়ার কারণে কিন্তু এখানে আসছে, বাট আমি কি সাবমিট বাটনে ক্লিক করছি? ক্লিক করে নেই। কিন্তু সাবমিট বাটনে যদি ক্লিক না করি তাহলে কি পোস্টের মধ্যে ভ্যালু যাবে? যাবে না। এবার সাবমিটে ক্লিক করলাম, দেখেন কি আসছে? রাহিল সেলিম। এই যে এখান থেকে ভ্যালুটা সে বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে, তাই না? বাট এখানে তো ভ্যালুটা কি করবে? ইউজার দিবে, ইউজার দিবে, এজন্য আমরা এখানে ভ্যালু দিব না। অলরাইট, সো নাও এবার আমরা আমাদের কাজটা করি, চলেন। এখন মনে করেন এখানে নাম দেওয়া হচ্ছে আশরাফুল, এখানে দেওয়া হচ্ছে ইসলাম, আশরাফুল হাসান। সাবমিটে ক্লিক করলাম, আমাদের এই অ্যারের মধ্যে প্রথমে এখানে দিয়েছিলাম আশরাফুল, আশরাফুল চলে আসছে, এর নেম ছিল ফার্স্ট নেম, এটা কেন এসছে? এখানে দিলাম হাসান,
আসানসোল আসছে এই ইনপুট এলিমেন্টের নেমটা কি লাস্ট টাইম এর এগেইনস্ট তাই না ফাইন এখন এটা হচ্ছে আমার গ্লোবাল অ্যারে এখন অ্যারে থেকে এই অ্যারে থেকে আমি কোন একটা ইনডেক্স কে বের করতে পারবো না শুধু এই আশরাফুলকে বের করতে চাচ্ছি এই অ্যারের মধ্যে আমার অনেকগুলো ডাটা আছে আশরাফুল হাসান সাবমিট তিনটা ডাটা আছে আমি শুধু আশরাফুলকে বের করব এটা কি সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে বের করব সিঙ্গেল ইনডেক্স ধরে আমি যদি এভাবে বলি এখানে $sign underscore post first name খেয়াল করে দেখেন তো এই যেখানে কি করছিলাম এই যে নেম সিটি কান্ট্রি আর এটার নাম কি $sign underscore post এটা হচ্ছে কি ইন্ডেক্স তাহলে এটা ধরলেই তো আমি এটা পাবো তাই না এই জন্য এখানে কি করলাম পোস্ট এটা কি ইন্ডেক্স তাহলে এখন এর মধ্যে কি আছে শুধু ফার্স্ট নেমটা আছে না শুধু ফার্স্ট নেমটা আসবে এবার এটাকে নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম এটার মধ্যে যে নামটা এই পোস্টের মধ্যে যে ইনডেক্সটা এটা কোথা থেকে আসবে HTML input element এর নাম হ্যাঁ এখানকার নাম সো এবার তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে কনকেট করে ফুল নেমটা আছে না আমি এটা কি করে দেই ফুল নেম একটু করে দিচ্ছি তাহলে কি হচ্ছে এবার দেখেন যখন প্রথমবার আমি এই ফাইলটা রান করব ব্রাউজারে তখন এই অ্যারের মধ্যে কোনো ভ্যালু থাকে ফাঁকা থাকে না এটা তো অ্যারের মধ্যে যদি ফাঁকা থাকে অথচ আপনি এখানে কি করছেন
এইটার মধ্যে কিছু নাই অথচ আপনি বলতেছেন ফার্স্ট টাইম থেকে ফার্স্ট টাইমটাকে দাও লাস্ট টাইম থেকে লাস্ট টাইমটাকে দাও আমি যখন প্রথমবার এই ফাইলটা রান করব এই অ্যারের মধ্যে এর নামে কোনো ইনডেক্স থাকবে থাকবেই তো না এই অ্যারেটাই তো ফাঁকা থাকবে অ্যারের মধ্যে ভ্যালু কখন আসবে সাবমিট ক্লিক করলে বাট দেখি কি হয় হ্যাঁ দেখেন কি হয় ফাঁকা এবার এখানে কি দেখাচ্ছে আনডিফাইন্ড ইনডেক্স ফার্স্ট নেম আনডিফাইন্ড ইনডেক্স লাস্ট নেম কেন বলেন তো এই এরর দুটো কেন আসছে এটা বুঝতে পারছেন ফাইন কারণ এই আনডিফাইন্ড ইনডেক্স ফার্স্ট নেম এই এরর আপনি এর আগে কখনো দেখছেন না অবশ্যই দেখছেন এই যে অ্যারে নিয়ে কাজ করার সময় মনে করেন এখানে নেম এখানে সিটি এখানে কান্ট্রি আমি যদি বলতে ইকো ডেটা আমি বলে দিলাম যে লাইক প্রথমবার কি এটা কি ফাঁকা না এটা তোমার ফাঁকা তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম যদিও এর ফাঁকা আর তারপর আমি কি করছি এর থেকে আমি ফার্স্ট নেম বের করে ভেরিয়েবল মধ্যে রাখছি লাস্ট নেম বের করে ভেরিয়েবলের মধ্যে রাখছি তাই না এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কি করা হয়েছে কনকেট করে ফুল নেমের মধ্যে রাখা হয়েছে ফুল নেমটাকে কি করা হয়েছে ইকো করা হয়েছে সো নাও এরকম হচ্ছে বাট এই রটা থাকবে না কখন থাকবে না আপনি এখানে ভ্যালু দেন যখন পোস্টের মধ্যে ইনডেক্স গুলো পাবে পোস্টের মধ্যে ইনডেক্স গুলো কখন পাবে যখন সাবমিটে ক্লিক করবে আমি মনে করি এখানে দিলাম বেসিস এখানে দিলাম হাসান এবার সাবমিটে ক্লিক করি কি আসছে বেসিস হাসান এখানে চলে আসছে না আপনাদের কি এরকম আসে এখন এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে আপনি যা দিবেন তাই চলে আসবে এখানে মনে করেন দিলাম মিস্টার ওহিদুল এখানে দিলাম কি দিব ওহিদুল হাসান দিলাম সাবমিট দিলাম মিস্টার ওহিদুল হাসান চলে আসছে এখানে দিলাম মনে করেন আশরাফুল এখানে দিলাম হচ্ছে কি দিব আশরাফুল ইসলাম এই আশরাফুল ইসলাম চলে আসছে আপনি যে যা ভালো দিবেন হ্যাঁ সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসবে সত্যজিৎ নাকি এটা কি লিখছে সতেজ সতেজ ওরে বাবা এই যুগে আবার সতেজ গেলা সতেজ চাকমা সতেজ চাকমা দিয়ে দিলাম সাবমিটে ক্লিক করি এখানে চলে আসছে জানতে চাচ্ছিলাম এই কাজটা কার হয় নাই হ্যাঁ সবার হয়েছে এটা তো মিথ্যা কথা আপনারা নাই আপনারা নাই আপনাদের দুজন হয় নাই হ্যাঁ সমস্যাটা তো বলতে হবে নাকি দেখেন যা হয় না একটু দেখে করে ফেলেন দুটো ওকে যে কাজটা করলাম
আপনি যদি কোনো সফটওয়্যার বানাতে যান এটা হচ্ছে একদম বেসিক, এটা যদি উল্টাপাল্টা মানে আপনার কিছু ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সামনে আগানোটা ঠিক হবে না। আপনি ওয়েবের সফটওয়্যার বলেন ডায়নামিক ওয়েবসাইট বলেন কিছুই কিন্তু বানাতে পারবেন না। এটা হলো একদম বেসিক, ইউজার ইনপুট দিচ্ছে সেই ইনপুটগুলো আমি সার্ভারের কাছে নিয়ে যেতে পারতেছি কিনা, হ্যাঁ এটা ফর্মের মধ্যে কিছু ডাটা আসছে সেই ডাটাগুলো আমি সার্ভারের কাছে নিয়ে যেতে পারতেছি কিনা, ফর্মের মধ্যে যখন কিছু দেওয়া হচ্ছে এবার যখন সাবমিটে ক্লিক করা হচ্ছে ডাটাগুলো কোথায় যাচ্ছে, এই জিনিসগুলা এই জিনিসগুলাই কিন্তু মেন। কারণ আপনি যখন আপনি এটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাবেন কি করবেন, অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাতে গেলে আপনার কি করা লাগবে, আপনার কিছু কি করে কোম্পানি কত টাকা খরচ হচ্ছে, কোম্পানিতে কত টাকা ঢুকতেছে, এটার একটা কম্বিনেশনই তো অ্যাকাউন্টিং সফটওয়্যার। তাহলে যখন কোম্পানিতে টাকা ঢুকবে আপনাকে একটা ফর্মের মাধ্যমে নিতে হবে না যে এই প্রোডাক্ট থেকে সেল করে আসছে 20 টাকা, এখান থেকে আসছে 20 টাকা, এভাবে আস্তে আস্তে আপনি ঢুকাবেন, ফর্মের মাধ্যমে তো ঢুকাবেন, সো ইনফরমেশনগুলো ডাটা পেতে যাচ্ছে। সো আপনি যদি না জানেন যে কোথা থেকে আসতেছে কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না। সেই জন্য এত সময় দেওয়া হচ্ছে এই ছোট্ট একটা কাজের জন্য, কারণ এটাই হচ্ছে সকল কাজের মূলে আছে এটা, যে ইউজারের ডাটা আমি রিসিভ করে সার্ভারের কাছে নিয়ে যাচ্ছি, সার্ভার থেকে সেটাকে ভাঙা হচ্ছে। এই দেখেন সাবমিটে ক্লিক করা হইলে এই কাজটা হচ্ছে না, এইভাবে কোন একটা ফর্ম থেকে সাবমিট করা হলে ডাটাগুলো কোথায় যাচ্ছে আর কি, তারপর হয় নাই আপনার হয় নাই সেই সবটা সম্পর্কে অভিজ্ঞতা থাকবে কিন্তু আপনার মতো গাল জয় পাবো না সব সিএসি যদি না পূরণ করে তাহলে যদি কিছু না থাকে আমি যদি পেয়ে দিলাম যে ইফ সাবমিট মানে যতক্ষণ আবার কি ইনপুট এলিমেন্টের মধ্যে ভ্যালু দিচ্ছে
সেই ভ্যালুগুলো ইনপুট এলিমেন্টগুলো আছে কোথায় ফর্মের ফর্মের মধ্যে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট বাটনটা খুলি আমাদের এই সাবমিট বাটনটা এই সাবমিট বাটনটা ইনপুট এলিমেন্টের টাইপ যদি হয় সাবমিট ইনপুট এলিমেন্টের টাইপ যদি হয় সাবমিট এবং সেই ইনপুট এলিমেন্টটা যদি একটা ফর্মের মধ্যে থাকে কন্ডিশন দুইটা কোন একটা ইনপুট এলিমেন্টের টাইপ হতে হবে কি সাবমিট এবং সেটা কি হতে হবে এটা ফর্মের মধ্যে থাকা লাগবে এবার যখন সাবমিট বাটনে ক্লিক হবে তখন এই ফর্মের অ্যাকশন এবং মেথডটা কি হয় তাই না অ্যাকশনটা কি ডিফাইন করে কোন রাস্তা দিয়ে যাবে আর মেথডের মধ্যে আপনি যদি বলে দেন পোস্ট মেথডটা কি করে ডাটাগুলো কিভাবে নেবে ফর্মের মধ্যে কিছু ডাটা থাকবে না বাটন সাবমিট তো ভ্যালু বাটনের নাম কি BTN ইনপুট এলিমেন্টের নেম কি BTN আর সুপার গ্লোবাল যে অ্যারেগুলো আছে গেট অথবা পোস্ট এই সুপার গ্লোবাল অ্যারের ইনডেক্সগুলো কি হয় সুপার গ্লোবাল অ্যারের ইনডেক্সগুলো কোথা থেকে আসে ফর্মের ইনপুট ফিল্ডের নেম থেকে আসে না ফর্মের ইনপুট ফিল্ডের নেম থেকে সুপার গ্লোবাল অ্যারের ইনডেক্সগুলো আসে এই যে আমার যে পোস্ট অ্যারে যখন ফর্মের মেথড হচ্ছে পোস্ট ডাটা গুলো কোথায় যাচ্ছে পোস্ট অ্যারেতে আমি এখানে যদি তা দেখেন এখানে দেন পোস্টের পরিবর্তে এখানে গেট দিয়ে দেন তাহলে কি হবে হবে না দিয়ে দেখি সো নাও তাহলে এখানে পোস্ট অ্যারে যাচ্ছে সো পোস্ট অ্যারের মধ্যে ইনডেক্স হয়ে যাচ্ছে ইনপুট ফিল্ডের নেম গুলো সো আমি প্রথমে পোস্ট থেকে ফার্স্ট নেমটা বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এরপরে লাস্ট নেমটাকে বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবার কি করা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটাকে কনকেট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে হ্যাঁ এখানে বলা আছে কি ফুল নেমটাকে আমি কি করে দিলাম ঠিক আছে এখন আমি ফুল নেমটাকে এখানেই কো না করে আমি কি করতে পারি এখানেই কো না করে এই যে ইনপুট এলিমেন্ট এখানে আমি দেখাবো না এটা ভ্যালুতে দেওয়া আছে ওই যে ফুল নেমের মধ্যে যে ইনপুট এলিমেন্টটা ছিল এখানে ভ্যালুতে আমরা ঠিক আছে কি বিষয়টা ফর্মের মধ্যে এভাবে কাজটা হচ্ছে তাই না ফাইন তো এখন এখানে আসলে কিন্তু ঝামেলা আছে দেখেন আপনি যখন প্রথমবার পেজটা রিলোড দিব দেখেন এখানে কিন্তু কিছু যেটা ঝামেলা চলে আসছে তাই না সো এই ইররটা কেন আসছে আনডিফাইন্ড ইনডেক্স বেসিক্যালি আমি যখন প্রথমবার এই ফাইলটা ব্রাউজারে রান করাচ্ছি আমি যখন প্রথমবার এই ফাইলটা ব্রাউজারে রান করাচ্ছি তখন আমার এই পোস্টের মধ্যে কোনো ডাটা নাই অথচ আমি পোস্টের থেকে কি বের করছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম কে বের করছি এজন্য সে কি দেখাচ্ছে নোটিশ গুলো দেখাচ্ছে এখন এখান থেকে আপনি যদি চান যে নোটিশ গুলো আমি দেখতে চাচ্ছি না তাহলে কি করতে হবে বেসিক্যালি এই কাজগুলো কখন হবে যখন সাবমিট বাটনে ক্লিক হবে যখন সাবমিট বাটনে ক্লিক হবে তখনই কি হবে এই কাজগুলো হবে তাহলে তো আমার এই সমস্যাগুলো হচ্ছে না তাহলে আমি এটা কিভাবে ডিটারমাইন করব যে সাবমিট বাটনে ক্লিক হয়েছে কিনা বুঝি না আবার বলেন দাঁড়ান আপনি কি বলছেন বুঝি নেই অ্যারে যদি খালি থাকে তাহলে আমি এগুলা
হ্যাঁ ওই তো মানে এই পোস্ট এরিয়াটার মধ্যে আমি চেক করব যে সাবমিট বাটনে ক্লিক করছি কিনা, ক্লিক করলে কাজগুলো হবে তাই না? এই কাজটা কিভাবে করা যায় খেয়াল করেন, মনে করেন আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন করতে হবে না। একটা ফাংশন আছে তার নাম হচ্ছে গিট সেট, মনে করেন আমি এখানে বললাম ইফ সেট ডলার সাইন এ, হ্যালো এলস হাই বলে দিলাম হচ্ছে হাই। এখন এই কি এখানে কি করা হচ্ছে দেখেন, একটা ইসেট হচ্ছে একটা ফাংশন, এর মধ্যে আপনি কোন একটা ভেরিয়েবল পাস করে দিবেন, ইসেট হচ্ছে একটা ফাংশন এর মধ্যে আপনি কোন একটা ভেরিয়েবল পাস করে দিবেন, এই ফাংশনটা এই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো মান পায় তাহলে রিটার্ন করে ট্রু, আর মান না পেলে রিটার্ন করে ফলস। এখন এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে তার আগে এ নামের কোনো ভেরিয়েবল কি ইনিশিয়াল আছে তার ব্রেনের মধ্যে হয় নাই, তার মানে এই ফাংশনটা এই নামের কোনো ভেরিয়েবলের মধ্যে কিছু পাবে না। তো এই ফাংশনটা যদি কোনো ভেরিয়েবলের মধ্যে কিছু না পায় কি রিটার্ন করে ফলস, ই ফলস হলে কি ভিতরে ঢুকবে তাই না? ঢুকবে না স্যার, এলস প্রিন্ট করবে, এলস এ চলে যাবে, তার মানে এলস এসে এখন আউটপুট কি দেখানো উচিত? হাই। চেক করি আমরা কি দেখাচ্ছে, হাই। বা যদি আমরা এখানে ডলার সাইনকে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দেই, ভাবে ভেরিয়েবল কি করে দিলাম ইনিশিয়ালাইজ করে দিলাম, এবার দেখি সে কি করে, তাও স্টিল কি আসছে, হাই আসছে। এবার মনে করেন আমি এর মধ্যে কিছু একটা রাখলাম, ভাবে জাস্ট এটা কি একটা এমটি স্ট্রিং, একটা কিছু একটা জাস্ট একটি ডিফাইন করে দিলাম ভ্যালু আর কি, কিছুই নাই ব্ল্যাঙ্ক। এবার চেক করি কি আসে, এবার কি আসছে, তার মানে ইসেট ফাংশনটা, ইসেট ফাংশনের মধ্যে আমি যদি কোনো একটা ভেরিয়েবল পাস করে দিই এর মধ্যে যদি কোনো মান পায় তাহলে সে রিটার্ন করে কি ট্রু, আর মান না পেলে রিটার্ন করে ফলস। আমরা এখান থেকে দেখলাম যে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইনিশিয়ালাইজ কিছু একটা করা হচ্ছে, তখন সে কি করতেছে, ভেরিয়েবল শুধু কি হবে না থাকলেই হবে না, তার মধ্যে কি থাকা লাগবে, কিছু একটা থাকতে হবে, আইদার মানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখা লাগবে, এমটি হতে পারে সেটা ব্যাপার না, বাট ইনিশিয়ালাইজ কি করা লাগবে থাকা লাগবে। ওকে নাও, তাহলে এই লজিকটা আমরা কেন দেখলাম, কারণ এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। দেখেন কিভাবে ইমপ্লিমেন্ট করি, এখন এই সবগুলো কাজ কখন হবে, যখন আমার সাবমিট বাটনে ক্লিক করবে। একটা বিষয় খেয়াল করছেন কি, সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়, এই এই এরটার নাম কি বলেন তো, পোস্ট, এই পোস্টের মধ্যে বাটন নামের কি একটা ইনডেক্স জেনারেট হবে না, পোস্টারের মধ্যে ফার্স্ট নেম নামের যেমন ইনডেক্স আছে, পোস্টারের মধ্যে লাস্ট নেম নামের যেমন ইনডেক্স আছে, তো পোস্টারের মধ্যে বাটন নামেরও তো ইনডেক্স আছে নাকি? হ্যাঁ আছে, ফাইন। সো তাহলে অ্যারের একটা সিঙ্গেল ইনডেক্স কে আমরা একটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি, অ্যারের একটা সিঙ্গেল ইনডেক্স কে আমরা একটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি, কেমন? সো নাও এবার যদি আমরা এখানে এভাবে করি, ইফ ইনডেক্স, তাহলে পোস্টের মধ্যে বাটন ইনডেক্সটা
যদি সে পায় তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করবে? এই জিনিসগুলো আর না হলে ফলস। এখন পোস্টারের মধ্যে বাটন ইনডেক্সটা কখন পাবে? ক্লিক করার আগে কি পাবে? তার মানে ক্লিক করার আগে এই কন্ডিশন এই ফাংশনটা কি রিটার্ন করবে? ফলস। আর ফলস হলে কি ভিতরে ঢুকবে? ঢুকবে না, সামার কোনো এরর আসবে না, তাই না? দেখেন বাট ছোট্ট একটা গন্ডগোল লাগবে। দেখেন কোনো নোটিস কি আছে? নাই কিন্তু, বাট এই ফুল নেমের এখানে কিন্তু কিছু নোটিস চলে আসছে। আনডিফাইন্ড ভেরিয়েবল কি আসছে? ফুল নেম। বেসিক্যালি কেন আমি যখন প্রথমবারে ফাইলটা রান করাচ্ছি ইসেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটনকে পাবে না, কন্ডিশনগুলো ফলস হবে, ভিতরে ঢুকবে না। ভিতরে না ঢুকলে ফুল নেম নামে কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে? ভিতরে সে ঢুকবেই না, সো ফুল নেম নামে কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা নাই। অথচ আপনি এখানে কি করছেন? ফুল নেম দিয়ে ইম্পিল করতেছেন। বুঝতে পারছেন বিষয়টা? যেমন মনে করেন আমি আবার এগুলো সব কমেন্টস করে দিই, আবার কপেন করে দেব। মনে করেন আমি এখানে বললাম যে ইকো ডলার সাইন এক্স, আউটপুট কি আসবে? এ নামের কোনো ভেরিয়েবল কি আছে? দেন কি আসে? আনডিফাইন্ড ভেরিয়েবল কি আসতেছে? এক্স। বিষয়টা হচ্ছে এরকম, এ নামের তো কোনো ভেরিয়েবলই নাই, আন্তর্জাতিক এক্সপ্লোর হবে নাকি না। বাট আপনি যেরকম করেন, এবার কি আসে দেখেন, এবার কি করা হয়েছে? ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে। এবার চেক করি, স্টিল কি আসতেছে? আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স। তার মানে কি এর মধ্যে কোনো কি নাই? এবার আমি যদি এখানে কিছু না করি, জাস্ট ইনিশিয়ালাইজ করে দিই, তারপরে কি আসবে? এবার এবার ব্ল্যাঙ্কার, বাট এরর আসবে না। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে তাহলে বলেন? ইনিশিয়ালাইজ করে দেবো। ভেরি গুড। আমরা যেখানে এখানে তো প্রথমবার সে ঢুকবে না, কারণ স্টেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটনটাকে পাবে না। যখন সাবমিটে ক্লিক করা হবে তখন পাবে, তাই না? সাবমিটে ক্লিক করার পরে পাবে। এই জন্য ফুল নেম ভেরিয়েবলটাকে আমি কি করতে পারি, সবার উপরে ইনিশিয়ালাইজ করে দিলাম। এভাবে ফুল নেমটাকে কি করে দিলাম? ইনিশিয়ালাইজ করে দিলাম, জাস্ট এমটি। তাহলে এবার যখন প্রথমবার এই পেজটা ঢুকবে, সে আগে ভেরিয়েবলটা মাথায় নিয়ে ঢুকবে। এখানে না ঢুকলেও এখানে এসে সে কি করতে পারবে না? সমস্যা হচ্ছে না, আমার তো এই ভেরিয়েবলের ইনফরমেশন আমার কাছে আছে। এবার দেখেন আমার করে কোনো সমস্যা নেই। এবার এখানে যদি আমি যা দিব, এখানে দিলাম এম ই এইচ সি ডি আই মেহেদি হাসান, সব মিলে ক্লিক করা হচ্ছে, মেহেদি হাসান চলে আসছে, তাই না? এখানে দিলাম আমি লাইক হাসিবুল হাসিবুল, বা দিলাম যে শাহরুখ খান, শাহরুখ আরে উঠা শাহরুখ খান, বা দিলাম যে শাহরুখ আহমেদ, নতুন নাম দিলাম শাহরুখ আহমেদ চলে আসছে। হ্যাঁ, সো ঠিক আছে, ইউজারের ইনপুট দিচ্ছে, ইনপুটগুলো আমি নিতে পারছি। কি অবস্থা আছি? ভালো আছেন? আসেন, আপনি কি বলছেন যে আমরা এখানে ইনিশিয়ালাইজ না করে আমরা যদি এখানে সেট করে দিতাম হইতো, তাহলে একটু বেশি লিখতে হইতো আবার কন্ডিশন ইফ সেট, তাও হইতো আর কি। হ্যাঁ, আমি এটাকে এখানে ইনিশিয়ালাইজ না করে এখানে কি করতে পারতাম? একটা কন্ডিশন দিতে হবে ইফ সেট, এটা ঝামেলা বেশি আর কি আমার কাছে মনে হয়। স্যার এভাবে করলে একটু হিজিবিজি মনে হচ্ছে না? ফাইন, এই জন্য বেটার কি আগেরটাই ভালো। উপরে আপনি একদম সবার উপর ইনিশিয়ালাইজ করে দেন একবার। আপনাকে যখনই কোনো কিছু করতে বলা হবে কি করবেন? আগে ফর্মের ডাটা গুলো রিসিভ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, রেখে কাজ করবেন। এখন মনে করেন
এরকম বলা হচ্ছে যে এখানে দিল 10 এখানে দিল 20 এখানে আছে 30 এটা করেন তো এখানে একটা সংখ্যা দিবে এখানে একটা সংখ্যা দিবে স্যার যোগ করতে হবে সাবমিট এ ক্লিক করলে দুটোর যোগ হয়ে এখানে বসে যাবে স্যার স্যার ফুল নেম ফার্স্ট নেম একই থাকবে স্যার নাম পরে চেঞ্জ করলাম জাস্ট এখানে স্যার পাস দিতে হবে পাস দিতে হবে ঠিক আছে তাই না ঠিক আছে এটা করেন এটা করে একটা ব্রেকে যান যোগ করছেন অতিরিক্ত চালাক হয়ে গেছেন ঠিক না আমি ভাবলাম একটু 10-15 মিনিট একটু রেস্ট নিব অনেকে তো ব্রেকে যাবেন আপনারা করতে পারেন এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এখানে ইনপুট দিল 1 এখানে দিল 1 ও ও এখানে দিল 1 এখানে দিল 5 প্লাসে ক্লিক করলে এখানে কত আসবে 6 মাইনাসে ক্লিক করলে মাইনাস 4 মাল্টিপ্লিকেশনে ক্লিক করলে 5 বুঝতে পারছেন এভাবে ভ্যালুগুলো আসবে এটা মিনি ক্যালকুলেটর বলতে পারেন চেষ্টা করে খেয়াল করেন আমরা আরেকটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি আমি বললাম মিনি ক্যাল তো এখানে আমরা প্রথমে আমাদের একটা ডিজাইনটা লাগবে তাই না তো আমরা আমাদের আগের ফাইল থেকে ডিজাইনটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি এখানে আমরা ফার্স্ট নাম্বার তো এখানে বেসিক্যালি কি আসবে রেজাল্ট রেজাল্টের মধ্যে আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখি আর এই জায়গাটায় কিভাবে করছেন আপনারা জানি না বাট খেয়াল করেন আমি একটু এভাবে করার চেষ্টা করি ইম্পোর্টেড টাইপ সাবমিট নেম বলা হচ্ছে বাটন ভ্যালুর মধ্যে দিয়ে দিব প্লাস তো একটা ডিটির মধ্যে আমরা অনেকগুলো কপি করতে পারি এখানে দিয়ে দিচ্ছি মাইনাস এখানে দিয়ে দিচ্ছি মাল্টিপ্লিকেশন এখানে ডিভিশন এখানে রিমাইন্ডার নাও এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই এখানে কিছু আসবে না কারণ এটা হচ্ছে অন্য ফাইল আমরা মিনিকাল ডট পিএসপি দিই আউটপুট এরকম আর কি তো আমাদের টার্গেট হচ্ছে এখানে ফার্স্ট নাম্বার লাইক 12 এখানে যেন 12 প্লাসে ক্লিক করে এখানে ভ্যালুটা চলে আসবে সামেশনটা চলে আসবে তাই না এটা আমাদের টার্গেট সো তার জন্য আমরা কিভাবে কাজটা করতে পারি খেয়াল করেন তো অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক মেথড যেহেতু পোস্ট যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার
এই প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের টাইপটা কি সাবমিট, তাই না? এবং সবার নেম কি দেখেন তো, এক কিন্তু বাটন। সো নাও এবার যেহেতু অ্যাকশন ব্ল্যাঙ্ক, তার মানে এই সাবমিট বাটনে ক্লিক করলে আমার সার্ভার পেজে যে কাজটা হবে সেটা এই পেজেই হবে। এটা হচ্ছে ভিউ পেজ এবং সার্ভার পেজ একই। তো সেক্ষেত্রে প্লাসে ক্লিক করলে আমি এই পেজেই থাকবো, যেহেতু অ্যাকশন ব্ল্যাঙ্ক আর মেথড পোস্ট, অর্থাৎ যে সমস্ত ইনপুট এলিমেন্টের নেম আছে ওই সমস্ত ইনপুট এলিমেন্টের ভ্যালুগুলো চলে যাবে কোথায়, পোস্টেরতে। তো আমরা এখান থেকে প্রথমে আগে একটু দেখে নেই, বাট বিফোর দ্যাট আমরা সবার প্রথমে একটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা আগে চেক করি সকল কাজ কখন হবে, যখন পোস্টের মধ্যে বাটন ইন্ডেক্সটা পাবে। ইসের ফাংশনটা পোস্টের মধ্যে যখন বাটন পাবে তখন সকল কাজ করবে, কারণ আমার যা কিছু হবে আমি যখন পেজে আসবো সাথে সাথে কি যোগ হয়ে যাবে নাকি, এখানে ক্লিক করলে না যোগ হবে, সেই জন্য কি চেক করবে যে ইসের ফাংশনটা চেক করবে এর মধ্যে বাটন ইন্ডেক্সটা আছে কিনা। আর বাটন ইন্ডেক্সটা পাওয়া মানে কি, হয় প্লাসে ক্লিক করছে, নাহলে মাইনাসে ক্লিক করছে, নাহলে এটা নাহলে এটা নাহলে এটা, কারণ প্রত্যেকটা বাটনের নাম কি সেম বিটিএম। ফাইন, সো প্রথমে আমরা দেখবো যে আমাদের অ্যারের কি অবস্থা, অ্যারের মধ্যে কিভাবে ডাটাগুলো আসে। দেখেন ফার্স্ট নাম্বার এখানে যা দিয়েছিলাম 12 সেটা এই ইনপুট এলিমেন্টের নেমের এগেনস্টে চলে আসছে, তাই না? এখানে যেটা দেওয়া হয়েছিল 23 এটা এই ইনপুট এলিমেন্টের নেমের এগেনস্টে চলে আসছে। এখানে কিছু আসলে কারণ এই এলিমেন্টে কোনো নাম নাই, আর এটার নামটা কি বাটন, এর এগেনস্টে চলে আসছে কি প্লাস। আপনি জিনিস খেয়াল করছেন, আমি প্লাসে ক্লিক করি, মাইনাসে ক্লিক করি, মাল্টিপ্লিকেশন ডিভিশন যেখানে ক্লিক করি শুধু কি চেঞ্জ হয়, ভ্যালুটা চেঞ্জ হয় না। এবার কিন্তু এখানে আমাকে তিনটা জিনিস নিতে হবে, আমি যে ডাটাগুলো দিয়ে কাজ করব সেগুলো আছে কোথায় এই অ্যারের মধ্যে। তো অ্যারে থেকে ডাটাগুলোকে বের করে নিয়ে আগে কি করতে হবে, আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তারপর আমি যা মন চায় তাই করব, তাই না? আমার কথা কি শুনতেছেন? লোকজন বেশি মনে হচ্ছে, ছোট নাকি আপনার এখানে তো ফাঁকা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি এই ক্লাসের তো নাকি? আচ্ছা, ওনাকে ছেড়ে আপনারা? জি স্যার। আচ্ছা ফাইন, আল্লাহ বলছো। পিছনে একজন মোটা নতুন আসছেন, একদম পিছনে। হ্যাঁ আপনি আপনাকে চেনা চেনা লাগতেছে কি একটু, আপনি এখানে বসতেন তাই না? ফাইন, ওখানে কেন আসবে? তাহলে খেয়াল করেন আমরা যেটা করতেছিলাম, ইউজার যে ইনপুট গুলো দিবে সেই ইনপুট গুলো যাচ্ছে কোথায় অ্যারের মধ্যে। সো অ্যারে থেকে বের করে আমরা কি করবো, আগে ভেরিয়েবলের মধ্যে রাখবো, তারপরে সেগুলো দিয়ে কাজ করবো, কেমন? তো তাহলে বের করে কি এবার কি কি বের করবো পোস্ট থেকে। সো পোস্ট থেকে প্রথমে বের করবো ফার্স্ট নাম্বার, বের করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। এবার বের করবো কি সেকেন্ড নাম্বার, এটাকে বের করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। এবার আমাকে আরও একটা জিনিস লাগবে, বাটনের ভ্যালুটাও লাগবে, কারণ আমি কখন যোগ করবো কখন বিয়োগ করবো এটা আমাকে ডিসিশন নিতে হবে না। সো এই যে বাটন এই ভেরিয়েবলের মধ্যে কি আসবে বলেন তো,
এই ভেরিয়েবলটার মধ্যে কি আসবে একটু খেয়াল করেন প্রজেক্টর স্ক্রিনের দিকে এই এটার মধ্যে তো কি আসবে এখানে যদি ইনপুট দিবে সেটা যাবে ওখানে এটার মধ্যে কি যাবে এখানে যদি ইনপুট দিবে এই ভেরিয়েবলের মধ্যে কি আসবে এখানে যদি ইনপুট দিবে সেটা আসবে না ফাইন সো প্লাসে ক্লিক করলে আসবে প্লাস মাইনাসে ক্লিক করলে কি আসবে মাইনাস কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে আমি এখান থেকে ডিসিশন নিতে পারি না সো কোনটা দিয়ে করলে যেন ভালো হয় সুইচ সবাই কি সুইচ দিয়ে করছেন না স্যার ইফ এলস ইফ দিয়ে করছেন দেখেন ইফ এলস ইফ দিয়ে করলে কিন্তু এটা প্রোগ্রামের রান টাইমটা বেশি হবে সুইচ দিয়ে করলে কম হবে কারণ আমি যদি বলি ইফ লিখতে হয় বেশি তাই না ইফ এখানে বললাম ইফ বাটন ইকুয়াল টু কি লিখতে হবে প্লাস তাহলে আমি এখানে কি করব ইকো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ওকে এখানে কি লিখছেন এলস ইফ প্রত্যেকবার আমাকে কন্ডিশন চেক করতে হবে কন্ডিশন চেক করার জন্য যে সময়টা লাগবে একটা ভেরিয়েবলের মধ্যে মান চেক করার জন্য সেই সময় লাগবে না ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় আর কি এজন্য আমরা এভাবে করাটা ক্যালকুলেটরের জন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না এটা আমরা সুইচ দিয়েই করব সুইচ দিয়ে বলে কি হবে দেখেন জাস্ট ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি এন্ড দ্যাটস অল আমাকে আর কোনো কন্ডিশন চেক করতে হবে না আমি শুধু কি লিখবো কেস লিখবো তাই না আমার এখানে কোনো কন্ডিশন চেক করার কোনো ইস্যু নাই আমি জাস্ট সুইচের মধ্যে বাটন ভেরিয়েবলটাকে ছেড়ে দিলাম ওকে বাটনটাকে ছেড়ে দিলাম এবার কি করবে এই বাটন ভেরিয়েবলটার মধ্যে যখন ক্লাস আসবে তখন এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে যখন এখানে আসবে তখন এটা এক্সিকিউট হবে এটা আসবে এটা এক্সিকিউট হবে তাই না এত জনপ্রিয় হওয়ার কারণ কি জানেন এখন পর্যন্ত আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবচেয়ে দ্রুত এক্সিকিউট হয় পিএইচপি আপনি লজিক গুলো পরিষ্কার থাকে আপনি খালি পিএইচপি সিনট্যাক্স শিখে লজিক করে দেন
এজন্য সিএসসি গুলাবন্ডা যখন পিএসপি শিখে আসে তারা খুব দ্রুত গ্যাস করতে পারে, কারণ তারা অবশ্যই ফার্স্ট সেমিস্টারে কি করে আসছে সি করে সি করে আসছে। কিন্তু স্যার সব জায়গায় এসে বলে স্যার যে কোনো স্যার বড় ধরনের জিনিস স্যার কি করতে গেলে তখন স্যার আর কি সিটা ইউজ করতে পারে। সি দিয়ে তো কোনো ওই ধরনের কোনো মানে ইয়ে হবে না আর কি, মানে প্রোডাকশন লেভেলে ডিফিকাল্ট হয়ে স্যার প্রোডাকশন লেভেলে ওটা জাস্ট ইয়ে করার জন্য আর কি, আপনার বেসমেন্টটা স্ট্রং করার জন্য বেস্ট মাদার ল্যাঙ্গুয়েজ সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মার হচ্ছে সেটা লাগে ডিভাইস এ যে তাহলে এখন এখানে কি করলাম, তো যখন ক্লাস হবে সে ক্লাসের উপর চেক করে এখানে এসে ভ্যালুটা দিয়ে দিবে তাই না। আমরা এর নামটা দিয়ে দিই এক্সাম্পল টু, মিনিকাল না দিয়ে দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো ইউজার যে ইনপুট দিচ্ছে সব পোস্টে চলে আসতেছে, পোস্ট থেকে আমি একটা একটা করে বের করে ভেরিয়েবলের মধ্যে আগে রেখে নিচ্ছি আমার যা যা লাগবে, আমি যেটা যেটা দিয়ে কাজ করব সেটা সেটাকে পোস্ট থেকে বের করে ভেরিয়েবলাইজ করে নিচ্ছি। দেন ভেরিয়েবলের মধ্যে রেখে কাজ করাটাই ভালো আর কি, আমি যদি এখানে ভেরিয়েবলের মধ্যে না রেখে আমি সরাসরি এখানে এটা করি কোনো সমস্যা নেই হবে ঠিক আছে, বাট ভেরিয়েবলাইজ করে নেওয়াটাই ভালো আর কি ঠিক আছে। স্যার ভেরিয়েবলাইজ করে নিলে কি স্যার মানে কি সুবিধাটা আর কি স্যার? সুবিধাটা হচ্ছে আপনি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এখানে তো ছোট কাজ, যখন বড় কাজ করবেন তখন তো বিশাল গন্ডগোলে পড়বেন ঠিক আছে, আস্তে আস্তে দেখবেন যে একটু কমপ্লেক্স হবে আর কি। হ্যাঁ যাই হোক কমপ্লেক্স না মানে আপনার বেশি মনোযোগ দেওয়া লাগবে, সবই সহজ, এমন কোনো কাজ নাই যেটা কঠিন, সব সহজ এবং মানুষের দ্বারাই সব সম্ভব। তো মানুষ কিছু কিছু কাজ পারে কিছু কিছু কাজ পারে না কেন, কারণ মনোযোগ ধরে রাখতে পারে না। আমি চার ঘন্টা কথা বলবো আপনি কতক্ষণ সময় আমার একটা না আমার কথা শুনতে পারবেন, মাঝখানে দেখবেন দু একটা চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকে গেছে। ডেমো দেবো এই দেখেন কিছুক্ষণ আগে আমি এখানে কোড লিখতেছিলাম আমার বাসার কথা চিন্তা করতেছিলাম, এই জন্য পোস্টের জায়গায় কি লিখে দিছি ডেটা, খেয়াল করছেন এটি হিউম্যান সাইকোলজি এটা হবে। সো হোয়াট এভার ইট ইজ, তারপর আমাদের চেষ্টা করতে হবে কি যে আমি যত সময় একটা ইয়ে করতে পারি, আপনাদের একটা হিউম্যান সাইকোলজিক্যাল একটা কথাবার্তা বলি খেয়াল করেন, এগুলো একটু প্রোগ্রামারদের জানা লাগে আর কি। সেটা হচ্ছে কি কোনো একটা জিনিস নিয়ে আপনি সর্বোচ্চ কতক্ষণ চিন্তা করছেন টানা, আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, আজকে বছরের প্রথম দিন চিন্তা করবেন যে কোনো একটা জিনিস নিয়ে, হতে পারে আপনার গার্লফ্রেন্ড, হতে পারে আপনার কোনো বন্ধু, হতে পারে কোনো ক্রিকেটার, হতে পারে কোনো নায়ক, হতে পারে কোনো নায়িকা ঠিক আছে, আপনি কতক্ষণ টানা তার নিয়ে চিন্তা করছেন, মানে সর্বোচ্চ কতক্ষণ আপনি করতে পারেন, বা কোন বিষয় নিয়ে আপনার অনেক বেশি সময় চিন্তা করতে ভালো লাগে। মজার বিষয় হচ্ছে কি জানেন, ওই বিষয়টার মধ্যে আপনার ক্রিয়েটিভিটি আছে। সবার এক জিনিস নিয়ে চিন্তা করতে ভালো লাগবে না, আপনার ভালো লাগে মেসির নিয়ে চিন্তা করতে, ওর ভালো লাগে ক্রিস্টিয়ানো নিয়ে চিন্তা করতে, তার মানে কি বিষয় আছে। আবার কারো ভালো লাগে কি যে না শাহিদ আফ্রিদি নিয়ে চিন্তা করতে, সুশীন টেন্ডুলকার নিয়ে চিন্তা করতে। সো আমি বোঝাতে চাচ্ছি যে কোন বিষয় নিয়ে আপনি অনেক সময় চিন্তা করতে পারেন, আপনার বোরিং লাগে না, আপনার ক্রিয়েটিভিটিটা ওই জায়গাতেই আছে। এখন আপনি একটু একটু ফিল করেন চিন্তা করেন নিজেকে নিজে সময় দেন যে আমি কোন জিনিস নিয়ে চিন্তা করতে পারি বেশি। আর মজার বিষয় হচ্ছে কি জানেন, আপনি সারাদিন খালি হাসিনার খালাদের নিয়ে চিন্তা করেন কিন্তু নিজের নিয়ে এক ফোটো চিন্তা করেন না, এমন কথাটা কিন্তু ঠিক আছে। হিসাব করে দেখেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিজেকে নিয়ে কতক্ষণ চিন্তা করেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রোগ্রামিং তো আপনি শিখেই যাবেন, বাট আপনার একটা অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে, যে অ্যাটিটিউডটাই আপনাকে সাকসেসফুল করে দিবে। ওই অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য এই ধরনের কিছু সাইকোলজিক্যাল মোটিভেশনাল কথাবার্তা বলা হয় এখান থেকে আর কি। হ্যাঁ সো হোয়াট এভার ইট ইজ, যেটা করা হচ্ছে এখানে যে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে এখানে সেই ইনপুটগুলো সাবমিট বাটনে ক্লিক করা হলে কোথায় চলে যাচ্ছে, অ্যারে থেকে, অ্যারে থেকে বের করে করে আমরা ভেরিয়েবলাইজ করব, ভেরিয়েবলাইজ করার পর দেন সেটা দিয়ে আমাদের যা করার করব, দ্যাটস অল। সো নাও
এবার ফাইনাল আউটপুটটা কোথায় থাকবে? রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে। এবার এটাকে আপনি যা মন চায় তাই করেন। এখানে দেখাবেন, দেখাই দেন PHP ইকো রেজাল্ট, বাট একটু গন্ডগোল লাগবে তাই না? কারণ প্রথম অবস্থায় কি হবে না, এটার মধ্যে ঢুকবে না। আর এটার কারণ এই সেট ফাংশনটা পোস্টের মধ্যে বাটন কে কখন পাবে, যখন সাবমিটে ক্লিক করবে, তার আগে তো পাবে না। বাট আমি এখানে ওপেন করার সাথে সাথেই তো আর এখানে ক্লিক করবে না। এই দেখেন অলরেডি গন্ডগোল লেগে গেছে এখানে, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। এই জন্য আমি কি করবো, সবার উপরে একদম শুরুতে ভেরিয়েবল রেজাল্ট কে ইনিশিয়ালাইজ করে দিলাম। আপনি যদি অ্যাকশন এখানে দিয়ে দেন, আপনি এই পেজে আর আসতে পারবেন না। আপনাকে ওখান থেকে আবার আপনাকে ওটা আসার জন্য ফাংশন আছে আর কি, হেডার নামের একটা ফাংশন আছে, সেটা দিয়ে আপনি এক ফাইল থেকে আরেক ফাইলে যাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক দেখবো আস্তে আস্তে আর কি আমরা এগুলো। আমি যদি অ্যাকশনের মধ্যে কোনো একটা পেজের নাম এখানে দিয়ে দিই, আমি ওই পেজের রেজাল্ট কি করবো, ওই পেজে কি আমার এই স্ট্রাকচারটা থাকবে? থাকবে না। তাহলে সেখানে তো আপনি বসাতে পারবেন না, তাহলে আবার এখান থেকে এখানে রিটার্ন করতে হবে, অথবা আপনি এখানে ইনক্লুড অথবা রিকোয়ার করা লাগবে। অনেক বিষয় আছে, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে একদম বেসিক। আমার কথা হচ্ছে এটা আপনি পারতেছেন কিনা, এবং আপনার মনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা। সন্দেহ নিয়ে কোনো কাজ করেন না কিন্তু, তাহলে কিন্তু যদি আমি উপরে বড় সংখ্যা দিই আর শূন্য দিয়ে ভাগ দিই তাতে এরর আসবে? অবশ্যই আসবে। সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে কি করা লাগবে বলেন? এখানে যে ভাই বসে দিলে হবে না, এই যে এখানে আপনি এইটা এইটা দিয়ে ভাগ দিয়েছেন, আপনি ডিরেক্ট ভাগ দিবেন না। ভাগ দেওয়ার আগে কি করবেন, কি করবেন চেক করবো স্যার, ইফ যদি কি হয় ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থেকে বড় হয়, তাহলে সেন্ড। না না, সেকেন্ড নাম্বারটাই বড় তো হতেই পারে, জিরো জিরো যদি না, সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দেন জিরো, তাহলে কি করবে, এই কাজটা করবে, নট জিরো গ্রেটার ইজ নট জিরো লেস দেন হলে তো জিরোর সাথে বড়, জিরোর সাথে বড় তাহলে ঠিকই তো আছে, ওয়ান হতে পারে, জিরোর সাথে বড় মানে এক এক হবে, এক হতে পারে, তাই না? যদি জিরো না হয় তাহলে কি হবে, এই কাজটা হবে, এলস এলস এর মধ্যে কি দিবেন স্যার? হয়ে গেল। সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। সো নাও এভাবে কাজটা হয়ে যাচ্ছে আর কি। এখানে ইনপুটের টাইপে কি দেওয়া হয়েছে, টেক্সট, ঠিক আছে, ডিসেবল করে দিলাম এখানে দিয়ে দেন। সো নাও এবার চেক করি কোন এরর নাই, এখানে দিচ্ছি 12, এখানে দিচ্ছি 12, ক্লাসে ক্লিক করতেছি, ওকে, হ্যাঁ 24 আসছে, এখানে দিচ্ছি 12, এখানে দিচ্ছি 0, ভাগে ক্লিক করি কি আসতেছে, ক্যান নট বি জিরো, চলে আসতেছে। আর এখানে একটা ঝামেলা হবে, আপনি যদি এখানে ইনপুটের টাইপের নাম্বার দেন তাহলে কিন্তু লেখাটা আসবে না। হ্যাঁ, ইনপুটের টাইপে যদি এখানে নাম্বার দেন, কারণ যেহেতু ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এখানে কি দেওয়া উচিত, টেক্সট না দিয়ে ইনপুটের টাইপে কি দেওয়া উচিত, নাম্বার, তাই না? তো নাম্বার যদি দেই, দেখেন এবার কিন্তু ওই যে এখানে দিলাম কত, 12, এখানে দিলাম 0, ক্লিক করলাম এখানে কি আসতেছে না, লেখাটা আসতেছে না, কারণ কি ইনপুটের ট্যাবটা এখানে কি
নাম্বার বাট এখানে টেক্সট দিয়ে দিই এবার জন্য রেজাল্টে এখানে টেক্সট দিতে হয় আর কি সাধারণত কারণ স্ট্রিং টেস্টিং আসতে পারে এই যেবার আসছে আপনি এটাকে একটু বড় করে দিতে পারেন সাইজ দিয়ে ওকে সো 23 66 মাইনাস এটা তাহলে আপনার এখানে ভ্যালু দিয়ে প্রিন্ট করা লাগবে ভেরিয়েবলটাকে এই পোস্টের মধ্যে যে ফার্স্ট নাম্বার আছে না এটাকে প্রিন্ট করা লাগবে বারবার এখানে ভ্যালুর মধ্যে এই যেখানে ভ্যালুর মধ্যে দিয়ে দেওয়া লাগবে ওকে এভাবে দিয়ে দিলে আপনি পাবেন এখানে তার মানে আমাদের ক্যালকুলেটরটাও হইল তাই না বলেন সিনট্যাক্স এরর মানে কি বলেন তো দাড়ি কমা পুলিশটা কোন জায়গায় ভুল হয়েছে তাই না এবার একটা কাজ করেন তারপরে ফাংশন হয়ে গেলে তারপরে যাবো আবার ক্লাসে এবার ক্লাস দিয়ে আবার এগুলো করবো আসলে এত সময় পাবো না তারপরে যতটুকু করা যায় আর কি কাজ করেন এখানে স্টার্টিং নাম্বারের মধ্যে সাপোজ কেউ দিল 1 এন্ডিং নাম্বারে দিল 5 সাবমিটে ক্লিক করলে এখানে কি দেখাবে 1 2 3 4 5 পাস পর্যন্ত আবার এখানে কেউ দিল 100 এখানে দিল 105 তখন কি আসবে 101 102 103 104 105 লুপ মানে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার থেকে পর্যন্ত সব ইয়া করবে এখানে দেখাবে আর কি এবং প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়াবে কোথায় বসে দিবেন আয়ের মধ্যে আইজিকাল টু এটা বলে দিছি কিভাবে করবেন নতুন একটা ফাইল নিয়ে করেন কোড কপি পেস্ট করেন সমস্যা নাই আর একই ফাইলের মধ্যে না করে আলাদা আলাদা ফাইলে করাটা ভালো হয় বলেন তাদের সমস্যা হয়েছে ও আপনি আপনার কাছে যদি জায়গা ফিরে আসছি
ভালো ডিজাইনটা খুব
হয়ে গেছে তাই না? সহজ না একদম, ইনপুট নিয়ে নিয়ে আপনি বের করে করে জাম্প স্টাই করতে পারতেছেন। তো এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে প্রথম যদি বড় হয়, এটাও বিগ ঝামেলা না, এটাও বিগ ঝামেলা না, তাহলে একদম ঝামেলার তাই দিয়ে শুরু করি। হ্যাঁ দেখেন, ইউর চয়েস, আর একদিন ইনপুট নিবেন তার কাছ থেকে। এখন এখানে যেটা হবে, এখানে দিল 1, এখানে দিল 10, এখন যদি সে অর্ডে ক্লিক করে তাহলে 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যাগুলো আসবে, লাইক 2 4, সরি অড মানে ভিজো তাই না, 1 3 5 6 sorry 5 7 এভাবে আসবে। আবার যদি ইভেন এ ক্লিক করে তাহলে 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা আসবে। তো ছোট থেকে বড় যেন জোড় অথবা বিজোড় সংখ্যা প্রিন্ট করা যায়। আবার সেম এর রিভার্সটাও হতে পারে, যদি এখানে কেউ দেয় 5, এখানে দিলে কেউ 1, কি ক্লিক করলে অর তাহলে কি আসবে বলেন, তাহলে কি আসবে? হ্যাঁ 5 3 1। ওকে, সো এটা এটা আমরা করি আর কি। এখানে আরো একটা রাখা যায়, আরো একটা দিয়ে দিব, শুরু করছেন না, এটা শেষ করছেন
যেখানে ক্লিক করবে সেটা আসবে, কোন একটা সংখ্যা জোর না বেজোর সেটা কিভাবে বের করে। আচ্ছা আমি একটু করার চেষ্টা করি, খেয়াল করেন। আমরা আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি পিএসবি, আমরা এর নাম দিতে পারি
example 3. Okay. Starting number, ending number. Ending number, now even result as we go to text area mode, right? So text area diye shuru korlam, text area diye shesh korlam, that's all. Ekhane amra rows diye dilam like 8 ar columns diye dilam 40, ektu boro shuru kore nilam. ওকে আর এখানে এগুলো লাগবে না, ডিজাইনটা ঠিক করে নেওয়া হচ্ছে. এখানে বলতে পারি আমরা সাবমিট, আর এখানে আরো একটা ইয়ে লাগবে, ইওর চয়েস. ইওর চয়েস চয়েস এর ক্ষেত্রে ইনপুটের ট্যাপ কি দিচ্ছেন, রেডিও হতে পারে, চয়েস ভ্যালুর মধ্যে কি দিব, অড. ফর্মটা কিভাবে তৈরি করি আমরা, তাহলে তাহলে
আমাদের ডিজাইনটি এরকম হয়ে যাচ্ছে আর কি। সো আমরা এই প্রোগ্রামটাকে রান করাই ব্রাউজারে, এক্সাম্পল 3 এরকম আসছে না। তো স্টার্টিং নাম্বার দিলাম লাইক 12, এন্ডিং নাম্বার দিলাম যে 22, অড অথবা ইভেন যে কোনো একটা সিলেক্ট করে যখন আমি সাবমিটে ক্লিক করব তখন কি হবে ওই রেঞ্জের বিষয়গুলো এখানে দেখাবে, তাই না? তো এখন এখানে স্টার্টিং নাম্বারের মধ্যে সে 12 দিচ্ছে, 12 যাচ্ছে পোস্টের মধ্যে, এন্ডিং নাম্বারের মধ্যে যা দিচ্ছে সেটা যাচ্ছে ফরম্যাট মেথডে, অড ইভেন যখন সিলেক্ট করবে তখন মেথডে কি যাবে বলেন, এই ফর্ম থেকে ভ্যালু হিসেবে কি যাবে, এই যেখানে ভ্যালু দিয়ে দিছি না, হ্যাঁ খেয়াল করছেন যে রেডিও বাটন থেকে এখানে তো সে কোনো কিছু লিখতে পারতেছে, এখানে তো কোনো কিছু লিখতে পারবে না, সিলেক্ট করবে তাহলে ডেটাবেজে ভ্যালু যাবে কোথা থেকে, হ্যাঁ ডেটাবেজে ভ্যালু যাচ্ছে কোথা থেকে, এই যেখানে ভ্যালু বলে দেওয়া হয়েছে, তাই না? ভ্যালু এখানে মেনশন করে দেওয়া হয়েছে অর অথবা ইভেন, কেমন এভাবে বলে দেওয়া হয়েছে। সো নাও এবার আমরা যেটা করব, ফর্মের অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, মেথড যেহেতু পোস্ট, আগে ইনপুটগুলো আমরা নিয়ে একটা একটা করে এখানে যেহেতু কাজ হবে, পিএসপি ইফ আমি আগে চেক করে নিচ্ছি পোস্ট ফাংশনটা বাটনের মধ্যে কিছু পাচ্ছে কিনা, যদি পায় আগে দেখি ভ্যালুগুলো ঠিকঠাক মতো আসছে কিনা, ইকো প্রি প্রিন্টার তো প্রত্যেকবারই খেয়াল করছেন আমি কোন একটা কাজ করার আগে আগে ইনপুটগুলো চেক করে নিচ্ছি সবগুলো ইনপুট যাচ্ছে কোথায় পোস্টের মধ্যে, এখানে পোস্ট ট্যাগের মধ্যে কিভাবে ইনপুটগুলো আসে সেটাকে আমি চেক করে নিচ্ছি কোন একটা অপারেশন এক্সিকিউট করার আগে। সাপোজ এখানে বললাম 12, এখানে বললাম 44, আমি দিলাম অর, সাবমিটে ক্লিক করলাম, দেখেন স্টার্টিং নাম্বার মধ্যে আসতেছে কত 12, ইনিং নাম্বারের মধ্যে ঠিকঠাক মতো আসছে, চয়েসের মধ্যে আসছে অর, অর্ডে সিলেক্ট করা ছিল, তাই না? এবার ইভেন্টে সিলেক্ট করে দেখি তো অর্ডের মধ্যে কি আসে, এই যে তো যখন যেটা সিলেক্ট করা হচ্ছে ঠিক আছে, তার মানে কাজ করতেছে ঠিকঠাক মতো। এখন আমি কি করব, এখন আমি বের করব পোস্ট থেকে বিষয়গুলোকে বের করব, কি কি স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার আর হলো চয়েস, ঠিক আছে বের করে নিলাম। এখন কি করব দেখেন, আমি প্রথমে চেক করব ইফ স্টার্টিং নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন্ডিং নাম্বার, যদি প্রথম নাম্বারটা বড় অথবা ছোট হয় তাহলে কি হবে, আগে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিই, মনে করেন এখানে লিখলাম 1, এখানে লিখলাম 10, তাহলে স্টার্টিং নাম্বারটা কি ছোট, তাই না? আমি এখানে লেস দেন দিয়ে দিই, লেস দেন অর ইকুয়াল এন্ডিং নাম্বার, তাহলে কি হবে, তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখন আমি কি চেক করব চয়েসটা, না ইফ, ইফ এর মধ্যে আবার ইফ, চয়েসের মধ্যে কি আসতে পারে বলেন তো,
either odd অথবা even আমি ধরে নিলাম this is odd আগে কিছু ইনপুট আমি ধরে নিলাম এবার আমি ইনস্ট্রাকশন সেট করব এখানে এটা ছোট এটা বড় বললাম স্টার্টিং নাম্বার ছোট ইনিং নাম্বার বড় চয়েস সমান সমান odd এগুলোর নাম কি চয়েস চয়েসের মধ্যে এগুলো দিলাম odd এবার এখানে আসলে এখানে কি করবে সে for I is equal to starting number এখানে আবার if ওকে সো নাও দেখেন আমরা এখন তাহলে কিভাবে কাজটা হচ্ছে সে প্রথমে স্টার্টিং নাম্বারটা চেক করতে বের করে নিয়ে আসতেছি আমরা পোস্ট থেকে ইনিং নাম্বারটা বের করে নিয়ে আসলাম চয়েসটা বের করে নিয়ে আসলাম অর্থাৎ এখানে সে যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলো আমি এই ফর্মের মধ্যে যে মেথডটা ইউজ করা হয়েছে সেই মেথডের থেকে বের করে নিয়ে আমরা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ওকে এতটুকু করা হয়েছে আপনি দুই একটা করতে পারছেন
ওকে তাহলে আমরা এখন মনে করেন প্রথমে চেক করলাম ইনপুটগুলো নিলাম নিয়ে এবার আমি চেক করলাম স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার যে ছোট কিনা কারণ আমি ধরে নিচ্ছি যে আমরা এই ইনপুটের জন্য কাজ করবো এখানে এক এখানে দশ এখানে অর সাবমিট ক্লিক করলে কি হবে তাহলে স্টার্টিং নাম্বারটা কত আছে এক এর মধ্যে কত আছে দশ এক দশটা ছোট না সমান ছোট কন্ডিশন টুর ভিতরে ঢুকবে এখানে কি আসবে অর্ড তাই না অর্ড সমান সমান অর্ড মিলে যাবে সে এখানে ঢুকবে এখানে ঢুকে এই স্টার্টিং নাম্বার মধ্যে কত আছে বলেন তো এক তাই না এক এক তো আসলো কোথায় আই এর মধ্যে আর ইন্ডিং এর মধ্যে কত আছে দশ তো আই সমান সমান কত এক আই ইজ লেস দেন অর ইকুয়াল টু দশ হ্যাঁ কন্ডিশন টু এক দশটা ছোট ভিতরে ঢুকলো এবার এর মধ্যে কত আছে এক একটা দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ কি জিরো হয় না এটা কি সত্যি একটা দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় না এ কথাটা সত্যি না মিথ্যা সত্যি তাহলে সত্যি হলে ভিতরে ঢুকবে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আমাকে আগে ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে উপরে রেজাল্ট ইজ ইকাল টু একটা এমটি জাস্ট আমি ডিক্লেয়ার করে দিলাম তাহলে এই রেজাল্টের মধ্যে এখানে কি দেওয়া আছে দেখেন তো ডট ইকুয়াল কিন্তু শুধু ইকুয়াল না হ্যাঁ কনকেট করে তারপরে দেওয়া হয়েছে আর কি ডট ইকুয়াল কারণ আমি শুধু ইকুয়াল যদি দিই তাহলে কি হবে সবার শেষে টা আসবে তাই না কনকেট করে রাখতে হবে ইনফ্যাক্ট আপনি এখানে একটা কাজ করতে পারেন একটা স্পেসও দিয়ে দিতে পারেন আরো ভালো হয় নাও তাহলে এখানে প্রথমে এক আসলো তো এক রে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় না কথা সত্যি তাহলে রেজাল্টের মধ্যে কিছুই ছিল না এখানে এক আছে একটা এখানে রেখে দিল আবার এখান থেকে কোথায় যাবে এখান থেকে এখানে যাবে এবার আয়ের মান কত হবে দুই তো দুই কি দেওয়া হচ্ছে ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে এবার বলা হচ্ছে এর মধ্যে কত আছে বলেন তো দুই তাহলে দুই রে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় না এ কথা কি সত্যি না মিথ্যা সত্যি না তাই না দুই রে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ তো জিরো হয় বাট এখানে কি বলা আছে জিরো না নট ইকুয়াল টু জিরো তার মানে কন্ডিশন ফলস ভিতরে ঢুকবে না আবার এখান থেকে বেরো আবার দুই মান কত হবে তিন সো তিন তো আসছে ছোট না সমান ছোট কন্ডিশন টু ভিতরে ঢুকবে এবার এখানে এসে বলা হচ্ছে তিনকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় না আসলে তো তাই তিনটে দুই দিয়ে ভাগ করলে কি ভাগ শেষ জিরো হয় না তার মানে কন্ডিশন টু ভিতরে ঢুকবে এটার মধ্যে আগে কত ছিল ওয়ান এবার এখানে কত আছে থ্রি ওয়ান সাথে থ্রি কি করবে সে কনক্রিট করবে পাশাপাশি রাখবে ইনক্লুডিং স্পেস তাই না এবার এখানে এসে এখান থেকে আবার এখানে যাবে তিনের মান কত হবে চার তো চার কি তো হচ্ছে ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে এবার এখানে কত আছে বলেন তো সিয়ার স্যার চার আছে বলে দিছি একজন তার আগে বলা হচ্ছিল আপনার এখানে ফোর আছে তো চারের দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ কি জিরো হয় তাই না দুই দুগুণে চার ভাগ শেষ কত জিরো বাট এখানে আপনি কি বলছেন নট ইকুয়াল কন্ডিশন ট্রু না ফলস ফলস বলা হচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় না এ কথাটা ফলস এই জন্য ভিতরে ঢুকবে না এখানে আসবে আবার এখানে চারের মান কত হবে পাঁচ পাঁচ কি ধরতে ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে এবার এখানে বলা আছে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হয় না হয় না ট্রু এখানে রেডি দেখাবে তাই না এভাবে সে কাজটা করতেই থাকবে আচ্ছা ফাইন এবার চেক করি এখানে দিচ্ছি ওয়ান এখানে দিচ্ছি টেন এখানে দিচ্ছি অড এখানে ক্লিক করি কিছু আসিস না কারণ কি সম্ভবত রেজাল্টটাকে এক্সটেরিয়ার মাঝখানে প্রিন্ট দেওয়া হয়নি রেজাল্টটাকে এক্সটেরিয়ার মাঝখানে কি করে দিলাম পিএসপি ইকো রেজাল্ট নাও ইটস ওয়ার্কিং ওয়েল নে চলে আসছে 13579 ঠিক আছে 13579 চলে আসছে তাই না ফাইন এখন মনে করেন ইভেন্টটাও কিন্তু আমাদের করা হয়ে গেছে এখানে দিলাম 1 এখানে দিলাম 10 এবার ক্লিক করলাম ইভেন্ট ইভেন্ট এবার কি হবে এবার কিন্তু সে এখানে ঢুকবে না কারণ চয়েসের মধ্যে এবার কি আছে ইভেন্ট তো চয়েস সমান সমান কি অড না চয়েস সমান সমান তো ইভেন্ট তো কন্ডিশন ফলস কোথায় চলবে এলসে এলসে সে এই কাজটা সে করবে কি কাজ এবার শুধু নট ইকুয়াল দিলে ইকুয়াল ইকুয়াল দেওয়া হয়েছে দুই চার ছয় আট দশ এখানে শুধু একটা কাজ করা হয় নাই এখানে একটা স্পেস এমটি ইনক্লুড করে দেওয়া হয় ঠিক আছে এবার চেক করি এই যে এবার কাজ হচ্ছে ঠিক আছে তো বড় থেকে ছোট কিভাবে করব
এটা তো ছোট থেকে বড় করলাম, বড় থেকে ছোট কিভাবে? একই জিনিস জাস্ট কি হবে, সেকেন্ড নাম্বারটা আগে আসবে না, স্টার্টিং নাম্বারটা আমি আগে রাখতে পারি। যেমন মনে করেন এভাবে যদি করি, এখানে এসে এলস দিয়ে দিলাম, এলস এলসের মধ্যে মনে করেন আমি এই কোডগুলো পেস্ট করে দিয়ে দিলাম এলসের মধ্যে। সো চয়েস সমান সমান যদি অড হয় তো আই দিকে তো স্টার্টিং নাম্বার হবে, এখানে কি হবে গ্রেটার দেন, আর এখানে কি হবে মাইনাস মাইনাস। খারাপ বলেন নাই, এটা দিচ্ছি না, তো আমি এটাকে পরে নিয়ে আসি। Not bad. So I is greater than if দুইবার টেনে গেলাম, তাই না? একবার টানলেই তো হয়, ঠিক আছে? এবার কিন্তু ছোট থেকে বড়, বড় থেকে ছোট সব ধরনের কাজ করবে। ওকে যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এবার দেখি কি হয়। এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম টেন, দুইভাবে করা আছে, চয়েস ও ওয়ার্ড দিয়ে দিলাম চলে আসছে। এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম টেন, দিলাম ইভেন, সেটাও আসছে। এখানে দিলাম টেন, এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম অড, সেটাও চলে আসছে। এখানে দিলাম টেন, এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম ইভেন, এটাও চলে আসছে, ঠিক আছে? সো আমাদের যাদের একটু দেরি হচ্ছে করতে, তারা বাসায় যেয়ে কাজটা করে নেবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসের শুরুতে আমরা আরো দু একটা প্রবলেম করতে পারি, তারপরে ফাংশন আলোচনা করতে, ঠিক আছে?